পঞ্চাশের দশকের দিকে শিল্পী এস এম সুলতান ইউরোপ আমেরিকায় খ্যাতি অর্জন করেছিলেন কন্টেম্পোরারি মাস্টার্স পিকাচো দালি মাতিস পলক্লি প্রমুখ শিল্পীদের সঙ্গে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন কিন্তু দেশে ফিরে আসার পরে তার কথা লোকে একেবারেই ভুলে যায় শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সনদ না থাকার কারণে অনেক সুযোগ থেকেই তিনি বঞ্চিত হয়েছিলেন ঠিক তখনই আহমদ আহমদসফা সুলতানের প্রতিভা তুলে ধরার একটি প্রতিজ্ঞা গ্রহণ করেন উনিশশো সালে সুলতানের চিত্রকর্মের উপরে লিখে ফেললেন পঞ্চাশ পৃষ্ঠার দীর্ঘ একটি প্রবন্ধ বাংলার চিত্র ঐতিহ্য সুলতানের সাধনা যেটি মূলভূমি নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছিল পরে এটিকে আলাদা পুস্তিকা আকারে প্রকাশ করে সাহিত্য শিল্প অনুরাগী মানুষদের মধ্যে কখনও তিনি নিজে কখনও ডাকযোগে পৌঁছে দিতেন উদ্দেশ্য একটাই সুলতানকে জনসমক্ষে তুলে ধরা লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি আহম্মদসার বিখ্যাত সেই প্রবন্ধ বাংলার চিত্র ঐতিহ্য সুলতানের সাধনা শুরু করছি বাংলার চিত্র ঐতিহ্য সুলতানের সাধনা শেখ মোহাম্মদ এস এম সুলতানের আঁকা গুরুভার নিতম্ব বিশিষ্টা পিনস্তনী এ সকল চমৎকার স্বাস্থ্যবতী কর্মীষ্ঠা লীলাচঞ্চলা নারী স্পর্ধিত অথচ নমনীয় সর্বক্ষণ সৃজনশীলতায় মত্ত অহল্লা পৃথিবীর প্রাণ জাগানিয়া এ সকল সুঠামকান্তি কিষাণ এ সকল সুন্দর সূর্যোদয় সুন্দর সূর্যাস্ত রাজহাঁসের পাখনার মতো নরম তুলতুলে এ সকল শুভ্র শান্ত ভোর হিঙুল বরণ মেঘ মেঘালির অজস্র সম্ভার প্রসারিত উদার আকাশ অবারিত মাঠ গগন ললাট তাল তালতমাল বৃক্ষরাজের সারি দীঘল বাঁকের নদী তীরের এ সকল দৃষ্টি শোভন চর মাঠের পরে মাঠে থরে থরে ঢেউ খেলানো সোনার ধান কলাপাতার পাতার ফাঁকে ফাঁকে জনাক জলা এমন মোহিনী অন্ধকার আঁকা বাঁকা মেঠো পথের বাঁকে বাঁশ কাঠে গড়া কিষাণের এ সকল সরল আটচলা সকল আহ্লাদি বাছুর এবং পরিণত বয়স্ক গবাদি পশু সর্বোপরি গোটা জনপদের জনজীবনে প্রসারিত উৎপাদন শৃঙ্খলে আবদ্ধ সভ্যতার অভিযাত্রী অজেয় মানুষ তারা যেন দৈনন্দিন জীবন ধারণের স্রোতে কেলি কলারসে যুগ থেকে যুগান্তর পেরিয়ে অনন্তের পথে ভেসে যাচ্ছে কেনভাচে তাদের প্রত্যয় দীপ্ত বলিষ্ঠ উপস্থিতি স্বচ্ছন্দ রিজু গতিভঙ্গিমা এমনভাবে বাধা পড়েছে মনে হবে সমস্ত নিঃসর্গ দৃশ্য ছাপিয়ে মেঘেতে ঠেকেছে তাদের মস্তক এবং পাতালে প্রবিষ্ট হয়েছে মূল তাদের শ্রমঘামের ঝঙ্কার চেষ্টার সঙ্গীত সমস্ত প্রাকৃতিক কোলাহল ভেদ করে আকাশ গঙ্গার কিনারে কিনারে ছলা ছলার ধ্বনিতে একসঙ্গে ফেটে পড়ছে শহরের চৌমোহনার ইট সিমেন্টের পুরো কঠিন আবরণ ফাটিয়ে একটা আস্ত ঝর্ণা যদি বন্য আদিম ভঙ্গিমায় জেগে উঠে রঙিন জলধারা হঠাৎ করে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করতে থাকে পৃথিবীর অন্তরের এই নৃত্যপরায়ণ রসধারার প্রতি মানুষ যেমনি বিস্ময়াবিষ্ট নয়নে দৃষ্টিপাত করত তেমনি চোখে মানুষ সুলতানের আকায়ে সকল ছবি দেখেছে এই ছবিগুলো অত্যন্ত আকস্মিকভাবে বাংলার অস্পষ্ট ঝাপসা কুয়াশচ্ছন্ন অবগ্রণ্ঠিত অতীত ফুরে প্রবল প্রাণশক্তি তোড়ে উপরের সমস্ত নির্মক বিদীর্ণ করে শিল্পীর পারঙ্গম তুলির মাধ্যমে আমাদের যুগ এবং আমাদের কালের ঘাটে এসে আছড়ে পড়েছে তারপর কোনো রকম ভনিতা না করেই বাংলাদেশের চিত্র দর্শকদের উদ্দেশ্যে নির্দেশ নির্দেশবাণী উচ্চারণ করেছে আমাদের দেখো বাংলাদেশের মানুষ দেখেছে এবং মজেছে রঙের পরশ দৃষ্টিপট ভেদ করে মনের পটে অক্ষয় হয়ে স্থির ইন্দ্রধনুর মতো ফুটে গেছে গ্রাম বাংলার এই চলমান ইতিহাস প্রবাহের সঙ্গে দর্শকের তন্ময় সংযোগ স্থাপিত হয়েছে তারা নিজেদের অস্তিত্বকেও এ সকল কান্তিমান আয়ুষ্মান চিত্রের অংশ হিসেবে মনে করতে বাধ্য হয়েছে সকলে চিত্রকলার মর্ম বোঝে না সুখতর বোধ এবং উপলব্ধি অনেকের থাকতে পারে না কিন্তু ইতিহাসকে তো কেউ অস্বীকার করতে পারে না বিশেষত সেই ইতিহাস গাজন গাজনুচ্ছে নটরাজের মতো অট্টরালে যখন নেচে ওঠে সুলতান বছর তিনেক আগে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তার সর্বশেষ প্রদর্শনীটিতে বাংলার আবহমানকালের ইতিহাসকে নাচিয়ে দিয়েছেন যারা এই চিত্রগুলো দেখেছেন তাদের উপলব্ধিতে একটি কথা ভ্রমরের মতো গুঞ্জরণ করছে আমাদের সভ্যতার প্রাণ কৃষি আর কিষাণ হলো সভ্যতার নাট্যমঞ্চের এক কুশিলব যখন মানুষের কানে মহাকাশ আর মহাপৃথিবীর শ্যামের বেনু অপূর্ব সুরলহরী বিস্তার করে তাকে ক্রমাগত মর্তলোকের সীমানা থেকে ঊর্ধ্ব ঊর্ধ্বতর লোকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে তখনও এই প্রাচীন ভূখণ্ডটিতে আদলে এবং অবয়বে মানুষ সেই সনাতন মানুষই রয়ে গেছে তাই সুলতানের আঁকা এই মানুষেরা বাংলাদেশের হয়েও সমস্ত পৃথিবীর মানুষ যেখানেই সভ্যতার উন্মেষ ঘটেছে সেখানেই পিতা হলধর আদিমের চেহারায় তারা উপস্থিত ছিল তারা মিশরে ছিল চীনে ছিল ভারতে ব্যাবিলনে গ্রিসে রোমে সবখানে বন কেটে গড়ার দিনে অগ্নিকুণ্ড পরিত্যাগ করে ঘরের দাওয়ায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবার নম্র মধুর ক্ষণে তারা হাজির ছিল যেখানেই মাটি শ্রমশীল কর্মিষ্ঠ মানুষের শ্রমে যত্নে প্রসন্ন হয়ে ফুল ফসলের বর দিয়েছে উপহার দিয়েছে শান্ত স্নিগ্ধ গৃহকোণ সেখানেই ইতিহাস গতিচঞ্চল পথ পরিক্রমার সূচনা করেছে মাটি এবং মানুষের এই দ্বৈত সম্পর্ক বিশদ করে বলতে গেলে নিঃসর্গ এবং মানুষের দ্বান্দিক সম্পর্ক বাংলাদেশের প্রেক্ষিতে সুলতানের আঁকা চিত্রমালায় এমন আকার পেয়েছে এমন বরণ ধরেছে যে একান্ত নির্জীব এবং পাশ্ড না হলে তার আবেদন অস্বীকার করা প্রায় একরকম অসম্ভব হয়ে দাঁড়ায় বাংলার বদলে সুলতান যদি আরব দেশে জন্ম নিতেন মরুচারী বেদুইনদের ছবি আঁকতেন যদি জন্মাতেন নরওয়ে সুইডেনে তাহলে সমুদ্রচারী জেলেদের সভ্যতার প্রতিকৃত হিসেবে আঁকতেন নেহায়ত বাংলাদেশে জন্ম নিয়েছে বলেই এই কৃষকদের সভ্যতার জনয়িতা ধরে নিয়ে ছবি এঁকেছেন সুন্দর প্রকৃতিতে নয় মানুষের মনই সৌন্দর্যের নিবাসভূমি দৃষ্টি রেখা যত দূর দূর বিহার করার পর যে অনর বিন্দুটিতে এসে স্থির হয় সংহত হয় সেইখানেই কেবল সেইখানেই সৌন্দর্যের নিভৃত নিকুঞ্জ সেজন্য একজন আরবের চোখে লু হাওয়া তাড়িত ধুধু মরুভূমি সুন্দর একজন এস্কিমোর চোখে তুষার আচ্ছাদিত ধবলা তোন্দ্রা সুন্দর সুলতানকে বাংলার প্রকৃতিতে বাংলার ইতিহাসে এবং বাংলার মানুষের শ্রম ঘাম সংঘাতের ভেতরে সৌন্দর্যকে আবিষ্কার করার জন্য পাড়ে দিতে হয়েছে দুস্তার পদ পেরিয়ে আসতে হয়েছে সাধনা এবং নিরীক্ষার অনেকগুলো পর্যায়ে তার ব্যক্তি জীবন এবং শিল্পী জীবনের সমান্তরাল যে অগ্রগতি তাও কম বিস্ময়কর নাই পরে সে বিষয়ে আলোকপাত করা যাবে আপন অন্তরিস্থ সৌন্দর্যবোধ নিঃসর্গ ইতিহাস এবং জীবন্ত শ্রমশীল মানুষের মধ্যে চারিয়ে দিয়ে ক্যানভাসের সব কিছু মূর্ত করে তোলা এর সবটুকুই তার একক শৈল্পিক প্রয়াসের ফল নয় তার জন্য এই সুপ্রাচীন দেশটিকে সাম্প্রতিককালে একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে ঘোষণা করতে হয়েছে একটি উদ্ভিদ সমতুল্য ঘুমন্ত জাতির প্রতিটি শ্রেণীর মধ্যে প্রতিটি সামাজিক স্তরের মানব সাধারণের ভেতরে বন্দুকের আওয়াজে কামানের হুঙ্কারে যে জাগরণ এসেছে যা তাদের সম্মিলিত সৃষ্টিশক্তির তেজ উপলব্ধি করিয়ে ছেড়েছে তার প্রয়োজন ছিল অপরিহার্য ইনকিউবেটর যন্ত্রের তাপে ডিমের খোলস ফেটে যেমন মুরগির বাচ্চা প্রাণ বেরিয়ে আসে তেমনিভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের উত্তাপে শিল্পীর অন্তর চিরে এ সকল ছবি বেরিয়ে এসেছে মুক্তিযুদ্ধের সবটুকু আবেগ সবটুকু জীবন উল্লাস সবটুকু স্পর্ধা এবং দুঃসাহস এই ছবিগুলো ধরে রেখেছে এরকম প্রলয়ঙ্করী ঘটনা না ঘটলে সুলতানের তুলি কোশ্চিন কালেও এরকম আশ্চর্য ছবি প্রসাব করতে সক্ষম হতো না যত প্রতিভাই তার থাকুক কৃষাণ জীবনের প্রতি তার অনুরাগ মমত যতই নিবিড় গভীর হোক না কেন বাঙালি জাতির ঐতিহাসিক সংগ্রামের একেবারে অন্তঃস্থল থেকেই এইসব চিত্রের উদ্ভব এ কারণে এ ছবিগুলো দর্শকের মনেও প্রত্যক্ষভাবে ইতিহাস বোধ জাগিয়ে তুলতে সক্ষম হয়তো দর্শক সচেতনভাবে অনুভব করতে পারে না কিন্তু অন্তরালে এই বোধ ক্রিয়াশীল থাকে ঠিকই ইতিহাসের এই জাগ্রত দেবতার প্রতি অজানিত শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে দলে দলে মানুষ এ সকল ছবি দর্শন করতে এসেছে যুদ্ধে পরাজিত আত্মগ্লানিতে দগ্ধ ভেনিচের মরমে মরে যাওয়া জনসাধারণও আজ থেকে বহুকাল পূর্বে একদা তরুণ শিল্পী মিকেলাঞ্জলের অপূর্বমূর্তি ডেভিডের দিকে ভেনিচের অপরাজেয় ক্ষাত্রশক্তির প্রতীক হিসেবে মমতা মেদুর নয়নে দৃষ্টিপাত করেছিল আমাদের দেশের চিত্রশিল্পী এবং সমালোচক এ দুজাতের দৃষ্টিসীমার অনেক দূরে এই পরিপ্রেক্ষিতের অবস্থিতির দরুণ তারা এ অমর চিত্রসমূহের প্রতি শ্রদ্ধায় বিস্ময়ে প্রণতি জানাতে পারেননি শিল্পকলার সঙ্গে সামাজিক গতিশীলতার একটি দ্বান্দ্বিক সম্পর্ক ক্রিয়াশীল স্থবির সমাজের শিল্পকলাও বলতে গেলে একরকম পরিবর্তন বিমুখ পুরুষ পুরুষানুক্রমে সেখানে একই রকম পট আঁকা হয় একই ধরনের মাটির পাত্র তৈরি করা হয় নতুন পুরুষের অভিজ্ঞতার ব্যঞ্জনা অভিযাত্রার প্রাণ স্থবির সমাজের ঐতিহ্য নির্ভর শিল্পকর্মে কদাচিত সঞ্চারিত হতে পারে পুরুষ পরম্পরা একই একই রকম প্রক্রিয়ায় বস্তু উপায়ে প্রস্তুত করা হয় একে নির্মাণ বলাই অধিক যুক্তিসঙ্গত একটি অচল সমাজ ভেতর থেকে প্রাণ পেয়ে চলতে আরম্ভ করলে তার নানামুখী শিল্প প্রয়াসের মধ্যে এই চলার বেগ এই গতির ছন্দ নবনব ভঙ্গি এবং নবনব দতনার জন্ম দিয়েই চলে শিল্পকলার মধ্যে দ্রুত পরিবর্তন আসতে থাকে এবং থাকে রূপান্তর সামগ্রিকভাবে ঘটতে শিল্প সাহিত্য ইংরেজি তথা ইউরোপীয় শিল্প সংস্কৃতির সংস্পর্শে এসে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে একটা নতুন বেগ নতুন ভঙ্গি এবং নতুন বৈশিষ্ট্য অর্জন করে অর্থাৎ এই সময়ের পূর্ববর্তী বাংলার যে চিন্ময় সৃষ্টি তা পরবর্তী সৃষ্টির সঙ্গে সঙ্গতি রক্ষা করে না পরবর্তীকালের চিন্ময় সৃষ্টিসমূহে এমন এমন কতপয় নতুন মাত্রা সংযোজিত হয়েছে পূর্ববর্তী সময়ের যাবতীয় সৃষ্টিকর্ম তন্ন করে দেখলেও যার সন্ধান পাওয়া যায় না এই পরিবর্তন শুধু একা মৃন্ময় সৃষ্টিকর্মের মধ্যে আসেনি গোটা সমাজের ধনবন্টন থেকে শুরু করে আচার বিচার চিন্তা ভাবনা রুচি পছন্দ পোশাক আশাক সব কিছুর মধ্যে এমনভাবে এসেছে যে সন্ধান করলে ধরা পড়ে যাবে সম্পূর্ণ মানব সম্পর্কের ধরনটি অল্প বিস্তর পাল্টে গেছে এবং সমাজের কাঠামো এবং ছকটির মধ্যেও অনেক দূর পালাবদল ঘটে গেছে এই সামাজিক পালাবদলের মধ্যে যে সুবিশাল যজ্ঞ সাহিত্যে তার গতি পরিক্রমা মাইকেল বঙ্কিম এবং রবীন্দ্রনাথের রচনার মধ্যে মুখ্যত ঝাঁক বেঁধে ফুটে রয়েছে এ সময়ের প্রাথমিক সাংস্কৃতিক প্রয়াস সমূহের মধ্যে একটা দ্বিমুখী মনোভাব সবসময় লক্ষ্যগোচর একদিকে ইউরোপের শিল্প সংস্কৃতির স্পর্শে স্রষ্টাকুল শিউরে শিউরে জেগে উঠেছেন আর অন্যদিকে এই জাগরণের বেগ আবেগ ঐতিহ্যের ভেতর চারিয়ে দেওয়ার জন্য ঐতিহ্যের ভেতরটি নতুনভাবে আবিষ্কার করেছেন এবং সম্প্রসারিত করে যাচ্ছেন সাহিত্য নব্য ইংরেজি শিক্ষিত হিন্দু মধ্যবিত্তের মনীষা স্পর্শ এবং বৃত্তের সমর্থনে অত্যন্ত অল্প সময়ের মধ্যে নতুন কলেবর ধারণ করে কিন্তু অনেক দিন পর্যন্ত চিত্রকলার ভাগ্যে সে সুদিনের আগমন ঘটেনি সমাজের সর্বসাধারণের মধ্যে চিত্রকলার প্রতি অনুরাগের অভাবই সেজন্য দায়ী আর এক অংশ সামাজিক ক্রিয়াকর্ম ধর্ম অর্চনা ইত্যাদির মাধ্যমে চিত্রচর্চার যে চল ছিল তাতে ইউরোপ এবং ইউরোপিয়ানদের কোনো প্রভাব সামাজিক রক্ষণশীলতার কারণে পড়তে পারেনি তাছাড়া চিত্রকলার প্রসার এবং ব্যাপ্তির সঙ্গে সামগ্রিক সমাজের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের প্রশ্নটিও জড়িত তাই অনেক দিন পর্যন্ত বাঙালি চিত্রকরেরা স্বেচ্ছায়ী ইউরোপীয় চিত্র চিত্রপদ্ধতির অক্ষমনুকরণ এবং নবিশগিরি করেই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছেন ইউরোপীয় চিত্রকরেরা যা আঁকতেন বাঙালি চিত্রকরেরা তার কার্বন কপি তৈরি করতেন এই অবস্থাটা বেশ কিছুদিন চলেছে এই ইউরোপ নবীর চিত্রকরদের কারও অঙ্কন পদ্ধতিতে সৃষ্টিশীলতার ছন্দ সঞ্চারিত হয়নি এ পর্যায়ে চিত্রশিল্পীদের কেউ দেশবাসীর হৃদয়ে স্থান করে নেয়ার কথা দূরে থাক যে ইউরোপের অনুকরণ করেছেন দিবস রজনীর প্রাণন্তকার পরিশ্রমে তাদের সামান্য অনুমোদন পর্যন্ত লাভ করতে পারেননি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষপুত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মের মধ্যেই সর্বপ্রথম ইউরোপীয় শিক্ষা পদ্ধতির অনুশাসন ছিন্ন করে একটা নিজস্ব পদ্ধতি আবিষ্কারের রাধ্য এবং মেধাবী প্রয়াস পরিলক্ষিত হয় অন্ধ অনুকরণ প্রবৃত্তি ছেড়ে দিয়ে অবনীন্দ্রনাথ রাজস্থানী মোগল অজন্তা ইলোরা ইত্যাদি চিত্রকলার প্রতি সানুরাগ দৃষ্টিপাত করেন এবং এসবের মধ্যে তার অভিষ্টের সাক্ষাৎ পেয়ে যান তাছাড়া সে সময়ের প্রখ্যাত জাপানি শিল্পী ওকাকুরা ঠাকুর বাড়িতে অবস্থান করছিলেন মহিমা প্রচার এবং প্রাচ্যরীতির শিল্পের প্রসারকল্পে এই শিল্পী স্বেচ্ছায় আত্মনিয়োগ করেছিলেন ওকাকুরা এবং অবনীন্দ্রনাথ দুজন কে কাকে প্রভাবিত করেছিলেন বলা মুশকিল মোটের উপর দুয়ের সাক্ষাতের ফলে একটা চরম অনুকূল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সে সময়টার কথাও বিবেচনার মধ্যে আনতে হবে সবেমাত্র চিত্রকলা ব্লকের মাধ্যমে মুদ্রিত করে পত্রপত্রিকায় চেপে সাধারণের গোচরে আনার উপায় উদ্ভাবন হয়েছে এদেশে গোটা ভারত উপমহাদেশ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন দানা বাঁধতে লেগেছে সর্বক্ষেত্রে জাতীয় ভাবধারার একটা দুর্বার স্রোত প্রবাহিত হচ্ছে বিপুল পরিমাণ চাহিদা জাতীয় সাহিত্য চাই জাতীয় বিজ্ঞান চাই জাতীয় শিল্প জাতীয় বাণিজ্য চাই ভারতের উঠতে বুর্জোয়া সর্বক্ষেত্রে নিজের অধিকার প্রসারিত করার জন্য মারি কি মরি করে উঠে পড়ে লেগেছে এই সময়ে অবনীন্দ্রনাথ চিত্রকলার একটা নিজস্ব পদ্ধতি তৈরি করলেন তা সর্বাংশেও যেমন ভারতীয় নয় তেমনি সর্ব অবয়বে ইউরোপের অন্ধ অনুকরণও নয় সংশ্লেষ হয়ে উঠল তৃতীয় বস্তু অসাধারণ মৌলিকত্ব সম্পন্ন ও সকল চিত্রকর্ম দেশের আলোচিত অংশের মন কেড়ে নিল বিদেশিরাও প্রশংসা করল অবনীন্দ্রনাথ ভারতের জাতীয় শিল্পের জনক এবং ভারতের আত্মার অমর উদ্বোধক পুরোহিত হিসেবে আখ্যাত হলেন কিন্তু কোন ভারত যে ভারতে দক্ষদৈতার বিরহে একাকী অশ্রুমোচন করে যে ভারতে মোগল সম্রাট শাহজাহানের ধ্যাননেত্রে তাজমহলের মর্মর সমাধিতলে শয়ান মমতাজ বেগমের মতো সুন্দর মৃত্যু সাপন ঘনিয়ে আসে অতীত ইতিহাস থেকে সন্ধান করে যে রীতি ধ্যানে সাধনায় বের করে আনলেন গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো অবনীন্দ্রনাথ ঠাকুর তা অতীত রোমান্থনের মধ্যেই সীমায়িত রাখলেন অতীত তার সামনে এমন কুহক জাল মেলে ধরেছিল যে তার গণ্ডি ভেদ করে বর্তমানের পথে পদচারণা করা তার পক্ষে অসম্ভব ছিল চলমান জীবনের কোনো ছবি আঁকলেও অতীতের সেই সুন্দর কুয়াশা এসে বর্তমানের পথ রোধ করে দাঁড়িয়েছে অবনীন্দ্রনাথের চিত্রকর্মগুলো ভারতের চিত্রকলার আকাশে উজ্জ্বল অনুপম বরণ বিশিষ্ট ইন্দ্রধনুর মহিমা নিয়ে জেগে থাকবে একথা সত্য কিন্তু সেগুলো বাস্তবের কেউ নয় হালকা মনোরম পুঞ্জপুঞ্জ রঙের অর্ধেক অর্ধেক শরীর ছায়া মাত্র সৃষ্ট শুধু আকাশে সঞ্চরণ করে মেরুদণ্ড সোজা করে স্মৃতি স্বপ্ন ভারে ভারাতুর এ সকল ফিগার মাটিতে দাঁড়াতে পারবে না তার এই সীমানা শিল্পী স্বয়ং জানতেন জানতেন যে এই ফাঁক রয়ে গেলে তা তিনি ভরাট করতে পারবেন না এ তার সাধ্যের বাইরে তিনিও তার আঁকা চিত্রের মতো স্বপ্ন স্মৃতিভারে অতিশয় কাতর অবনীন্দ্রনাথ তার বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটিতে শিল্পের তত্ত্ব হিসেবে যেসব মতামত ব্যক্ত করেছেন তাও তার স্মৃতি স্বপ্নেরই একটি অংশমাত্র তথাপি তিনি সর্বান্তকরণ দিয়ে কামনা করেছেন কেউ একজন আসুক যে আঁকবে নিটল রক্ত বিশিষ্ট সামাজিক মানুষের ছবি বোধ করি সে আশায় বুক বেঁধে বেঙ্গল আর্ট স্কুলে শিক্ষকতার ব্রত গ্রহণ করেছিলেন এবং বাংলার ব্রত বইটি লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাংলার ব্রত বইটি বাঙালির সমাজ জীবনের আনাজ কানাজ অনুসন্ধান করে বাঙালির শিল্পের প্রাণ ভোমরাটিকে সূত্রাকারে উপস্থিত করেছিলেন একটি গভীর স্বাদেশিক এবং শৈল্পিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়েই তিনি এ কাজটি করেছিলেন এই সমাজের সহজ সরল কিন্তু লীলায়িত শিল্প দর্শন এবং অন্তরালবর্তী মোটিভ সমূহ অত্যন্ত যত্নে নৃবিজ্ঞানীর দক্ষতা সহকারে শুধু সংকলন করেই খান্ত থাকেননি তার ছাত্রীরা যেন নিজেদের এ সকল ঐতিহ্য সম্পদকে নিয়মিত চর্চা এবং ক্রমাগত নিরীক্ষার বিষয় হিসেবে গ্রহণ করেন সেদিকে তিনি সতত সজাগ দৃষ্টি রেখেছিলেন অবনীন্দ্রনাথের সে প্রত্যাশার সবটা হাওয়ায় মিলিয়ে যায়নি নন্দলাল বসু এবং জামিনী রায়ের শিল্প সাধনার মধ্যে অবনীন্দ্রনাথের সে আকাঙ্ক্ষার অনেকখানি চরিতার্থতা লাভ করেছে নন্দলাল বসুই প্রথম ব্যক্তি যাকে প্রকৃত অর্থে সার্থক বাঙালি চিত্রশিল্পীর শিরোপা দেয়া যেতে পারে অবনীন্দ্রনাথের কুয়াশাচ্ছন্ন স্বপ্নমণ্ডিত তনয় পরিবেশের মায়ার বাঁধন ছিঁড়ে নন্দলালের রেখা প্রধান চিত্রসমূহ বস্তু ঘনিষ্ঠতা লাভ করে বাস্তব জগতে মেরুদণ্ডের উপর থিতু হয়ে দাঁড়ানোর জন্য যেন সংগ্রাম করেছে তাই বলে নন্দলাল বসু পৌরাণিক চিত্র আঁকেননি এমন নয় তবে তার পৌরাণিক চিত্রগুলো দেখেও মনে একটা ধারণা জন্মাবে যে সেগুলো পৌরাণিক জগৎ থেকে মাটির পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছে তার ছবিটির কথা ধরা যাক এখানে বুদ্ধদেবের ধ্যানমগ্নতাটাই সব নয় তার রক্ত অস্তিত্বটাও ধরা পড়েছে আবার যখন তিনি রবীন্দ্রনাথ কিংবা মহাত্মা গান্ধীর ছবি আঁকেন রেখার বাকে বা একটুখানি পৌরাণিকতা যেন প্রাণ পেয়ে ওঠে চলমান সাঁওতাল রমণীর চিত্রে যে ভঙ্গি ফুটে বেরিয়েছে তা অনেকটা এরকম চিত্রটি সাঁওতাল সন্দেহ নেই শরীরে যৌবন জ্বলছে খোপায় দুলছে বনফুলের আভরণ বলিষ্ঠ পায়ের গোজ চলার ছন্দে বিজন বনভূমি ছন্দায়িত হয়ে উঠেছে এসব তো রয়েছেই এটুকু না থাকলে শিল্প হবে কেমন করে তবু কোথায় রমণীটির আদলের মধ্যে এমন কিছু আছে যেন একটু ফুসরত পেলেই সে সাঁওতাল বেশভূষা পরিত্যাগ করে নারীত্বের একটা ইমেজ মাত্র হয়ে স্বপ্নলোকের ধ্যানলোকের ধ্যান লোকের দিকে ধাওয়া করবে নন্দলালের আঁকা বিরান মাঠের মাঝখানে তালগাছটি দেখেও একই রকম ভাবনা জন্মাবে এই তালগাছটি তালগাছ বটে আবার তালগাছ নয়ও সামান্য সুযোগ পেলেই অনু অনু স্বপ্ন হয়ে আকাশ লোকের কোথাও মিলিয়ে যাবে শিল্প সাহিত্যে কেউ বাইরে থেকে ঘরে ফেরার সাধনা করে কেউ ঘর থেকে বাইরে যাওয়ার যার যত দূর যাত্রা হয় তত দূর সফলতা নন্দলাল বসু এই বাইরে থেকে ঘরে আসার সাধনাই করেছিলেন সবটা ফিরতে পারেননি তথাপি নন্দলাল একজন বিরাট শিল্পী বাংলার চিত্রশিল্পীকে লোকায়ত ও ধ্রুপদ প্রাচ্য ও প্রতিচ্চরিতির মিশেল ঘটিয়ে নানা ভাঙচুরের মাধ্যমে একটা ফ্রেমের উপর দাঁড় করিয়ে দিয়েছেন জামিনেরাই ঘরেই ছিলেন তাকে ছবি আঁকতে শিখতে হয়েছে বটে কিন্তু ঘরে ফেরার সাধনা করতে হয়নি বাংলার চিত্রকলার ঐতিহ্য আপনি সেধে এসে তার তুলিতে ধরা দিয়েছে কোনো গুরু এবং প্রতিষ্ঠানের আশীর্বাদ অর্জন করার বহু আগে লক্ষ্যে আদর করে এই দরিদ্র এবং অভিভূত ভক্তের হাতে গোপন অমৃত চাবিকাঠি তুলে দিয়েছিলেন জামিনী রায় সম্পর্কে পেছনের কথা বলা প্রয়োজন তৎকালীন গ্রামীণ বা শহরে মধ্যবিত্তদের কেউ ছিলেন না এই জামিনী রায় চিত্রকলা কিংবা অন্যান্য বিষয়ে যে নবীন ভাবধারার জোয়ারে শহর কলকাতায় খল খলো ছলো ছলো বেগে প্রবাহিত হচ্ছিল আর্ট স্কুলে আসার পূর্ব পর্যন্ত তাকে তা স্পর্শও করতে পারেনি ভক্তিমান এবং নিষ্ঠাবান বৈষ্ণব সাহিত্য রসিকের পুত্র সুতরাং ভক্তি তার ধ্যান এবং ভক্তি জ্ঞান হবে এটা খুবই স্বাভাবিক দেশের যে সকল কুমোর পুরুষ পরম্পরার ঠাকুর দেবতার মূর্তি গড়তো পুতুল বানাতো পট আঁকত এবং জীবিকার তাগিদে এসব যারা বাংলাদেশের হাটে হাটে মেলায় মেলায় ফেরি করে বেড়াতো তাদের প্রথম বেড়াতি রায়ের হাতে খুঁড়ি যদি কলকাতা শহরে একটা আর্ট স্কুল জন্ম না নিত একটা শিল্প আন্দোলন মধ্যবিত সচেতন বাঙালি মানুষের সুবর্ণ তরঙ্গ না তুলতো কে জানে হয়তো উত্তরকালে উক্ত জামিনী রায়ও একজন দক্ষ পট আঁকিয়ে এবং পুতুল গড়িয়ে হিসেবে ধর্মপ্রাণ হিন্দু মহিলার মনে ভক্তি এবং শিশুদের মধ্যে আচমকা বিস্ময় বোধ জাগিয়ে নামহারা হারা পটুয়াদের ভিড়ে কোথায় হারিয়ে যেতেন বৈষ্ণব সাহিত্যের ঢলঢল লাবণী স্রোত সঞ্চিতই ছিল তার মানসপট আর্ট স্কুলের শিক্ষা তাতে একটা স্নিগ্ধ তরঙ্গ জাগিয়ে দিল বাংলার কুমোরের হাতে গড়া পুতুলেরা কালীঘাটের ভাষা ভাষা পটলচেরা চোখের অচল পটেরা জামিনী রায়ের হাতের জীবন কাঠির ছোঁয়ায় নতুন প্রাণ পেয়ে বহু যুগ আগের ঘুম ভেঙে হঠাৎ করে জেগে উঠল যেন জামিনী রায়ের আঁকা এ সকল ছবি দর্শক দেখা মাত্রই চিনে নিল পুলকিত বিস্ময়বোধের তাড়নায় কলারসিকের মনে একটা আশ্চর্যজনিত জিজ্ঞাসা গুনগুনিয়ে উঠল আরে এ তো আমাদেরই জিনিস এই যে নারী তার অনুপম দেহবল্লরী পূর্ণিমা চাঁদের আকৃতির মুখমণ্ডল সে তো প্রতিদিন আমাদের ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালে এমন রসঘন নিবিড় গভীর চোখের দৃষ্টি তার আলোকেই তো আমাদের সমাজ সংসার আলোকিত এমন নিটল সুকুমার শোভনশীল গড়নভঙ্গি আর এত স্নিগ্ধ এত নম্র যেন দলে দলে ব্রজবালারা কেলিকলা লীলারসের বেশভূষা ছেড়ে আমাদের আমাদের সংসার সীমান্তে কন্যা জায়া ভগিনী হয়ে আটপুরে বসনে আশ্রয় গ্রহণ করেছে যে আকুকে সকল ছবি যে ঘনীভূত আবেগে বৈষ্ণব কবিরা গঠন করেছেন অতীতের পদাবলীর শরীর সেই অচঞ্চল আবেগ সেই অচলা ভক্তির নতুন ব্যঞ্জনায় মর্মরিত হয়ে উঠেছে এ সকল ছবিতে কে সেই আমাদের অতিশয় আপনার জন চিত্রকার রাতারাতি বাংলাদেশের নিজস্ব চিত্রকর হিসেবে বাংলার গহন সৌন্দর্যের রূপকার হিসেবে জামিনী রায় পরিচিতি লাভ করলেন খ্যাতির ঢেউ দেশ পেরিয়ে বিদেশেও একটুখানি হাওয়া সৃজন করল ধিমান কলাবিদ শাহেদ সোহরাওর্দি জামিনী রায়কে নিয়ে বিলেতের টাইমস পত্রিকায় একটি সম্পন্ন রচনা প্রকাশ করেছিলেন প্রধানত শাহেদ সোহরারদের দুতিলাইতেই লাইতেই জামিনী রায়ের বৈদেশিক খ্যাতি আমাদের এ রচনার নায়ক শেখ সুলতানের শিল্পী জীবনের সূচনা সম্পর্কে আলোকপাত করার বেলায় আরও একবার আমাদেরকে শাহেদ নাম উচ্চারণ করতে হবে জামিনী রায় দেশীয় রীতিতে ঐতিহ্য নির্ভর মনোমুগ্ধকার অঙ্কন শৈলীর উদ্ভাবক এবং বাংলার একান্ত ঘরোয়া চিত্রশিল্পী তাতে কোনো সন্দেহ নেই কিন্তু অনেকে বোধ করি জানেন না এক সময় ক্লাসিক প্যাটার্নে অনেক ছবি তিনি এঁকেছিলেন ইউরোপীয় চিত্রকরের আদর্শে অঙ্কিত এ সকল চিত্র আজকাল কোথায় কি হালে আছে সম্ভবত কেউ বলতে পারবেন না ছবি হিসেবে এগুলো একেবারে উৎকর্ষ বিবর্জিত ছিল এ কথাও বলা চলে না তথাপি সে পথে শিল্পীর যাওয়া হয়নি এটা শিল্পী জামিনী রায়ের জন্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে আজ অনুমান এবং বিতর্কের বিষয় মোট কথা সে সময়ে দেশের মানুষ জামিনী রায়ের ছবির যে বিশেষ ভঙ্গিটি এবং যে বিশেষ অন্তরাবেগটির সহজ দৃষ্টিতে প্রশংসা করতো দেশি আনার সঙ্গে মিলিয়ে নিতে পারত অনায়াসে অনবরত জামিনী রায়কে সেই ছবি এঁকে যেতে হয়েছে তুলির স্বচ্ছন্দ টানে টানা টানা ভাষা ভাষা চোখ চোখের ভেতর থেকে প্রকাশমান দিঘির বুকের নিথর কালো গভীর জলের অতল প্রশান্তি মুখে মাখানো এমন একটা সহজ সারল্য এমন একটা সহজিয়া আবেগ যে দর্শন মাত্রই মনে একটা প্রীতির ভাব ঢেউ খেলে যায় এই সহজ গভীর ভাবের শিল্পে জামিনি রায় একজন শিল্পী অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পর প্রকাশভঙ্গির যে একটা সহজতা অনায়াসপণা অর্জন করে এটা তো সহজতা নয় এই সহজতা জলের মতো সরল ঐতিহ্যের ভেতর থেকে সংস্কৃতের মর্মমধুর ভাণ্ডার থেকে বালক বয়সেই মুগ্ধ বিশ্বয়ে তিনি তা মাতৃস্তন্নের মতোই পান করেছিলেন তারপরেও কিন্তু গভীর সাধনার আশীর্বাদ ছাড়া কেউ তা অর্জন করতে পারে না তবে এই সাধনার ধারাটা যত বেশি সচঞ্চল মনোবৃত্তির অনবচ্ছিন্ন অন্তরাল প্রক্রিয়া বাইরে তার অভিঘাত বড় বেশি পরিদৃশ্যমান নয় ওস্তাদ কোনো কোনো ঘরানার ছোট ছোট ছেলেরা যেমন গোলা খেলিয়ে দুরূহ রাগ রাগিনীর স্বরূপ ফুটিয়ে তুলে সকলকে তাক লাগিয়ে দেয় সেরকম আর কি সেখানেও একটা শিক্ষার প্রশ্ন থাকে কিন্তু শিক্ষার্থী তা অজান্তে বিনা শ্রমে বিনা যত্নে পরিবেশের কাছ থেকে অর্জন করে ফেলে রায়ের ক্ষেত্রেও তাই হয়েছে যাই এখন না কেন তার ছবিতে একটা রসের আভাস বড় বেশি ফুটে ওঠে কতিপয় পরিচিত অভিব্যক্তির বাইরে অন্য কোনো ভঙ্গিতে অন্য কোনো রসমূর্তিতে জামিনী রায়কে বড় একটা দেখা যায় না তার শিল্পী জীবনের কোনো বাঘ কোনো মূড় কোনো পরিবর্তন কোন রূপান্তর নেই আপনাকে আপনি অতিক্রম করে যাওয়ার দূরাকাঙ্ক্ষা তাকে কোনো দিন পেয়ে বসেনি সুন্দর নিশ্চয় বস্তু ঘনতার জগৎ থেকে আকাশমণ্ডল কিংবা চলমান জগৎ প্রপঞ্চ অভিমুখে যাত্রা নয় অভিসারের আকাঙ্ক্ষাও তাকে তাড়িত করেনি সুন্দর বদন পেলব সুকুমার শরীর এবং প্রাণ লাবণ্যের রূপকার জামিনী রায় জামিনী রায়ের হাতে বাংলার পুতুল কালীঘাটের পট এবং আরও নানা শিল্প ঐতিহ্য নবীন জীবন লাভ করেছে তাই বলে জামিনী রায়ের শিল্প শ্রমঘামের সংঘাত এবং জীবন সংগ্রামের ক্ষেত্রে অবতরণ করতে পারেনি এর জন্য প্রয়োজন ছিল আরও একজন শিল্পীর তেরোশো পঞ্চাশের মনন্তরের কাকের ছবি জয়নলাবেদিনের ললাটে শিল্প সম্ভাবনার সোনালী রেখা এঁকে দিয়েছিল এটা চিন্তাকে নাড়া দেওয়ার মতো একটা সংবাদ বটে অবনীন্দ্রনাথের অলকাপুরির দূর দূরান্তের আধেক স্পষ্ট আধেক অস্পষ্ট বিজড়িত রোমাঞ্চ কল্পনা নয় নন্দলালের সন্দায়িত অর্ধেক বাস্তব অর্ধেক অবাস্তবের আলিঙ্গনে বাধা পড়ে সিমছাম সুন্দর কোনো ফিগার নয় আর মুখে বৈষ্ণব কবিতার ঢলো ঢলো লাবণী মাখানো গহন নয়না কোনো কামনার ধন নারীও নয় অমঙ্গলের বার্তাবাহক একটা তুচ্ছ কাক তাও আবার মনন্তরের কাক শিল্পীর তুলিতে জন্মলাভ করে সকলের মনোহরণ করল কিন্তু কেন আর যিনি আঁকলেন তার সমাজের মধ্যে ঐতিহ্যের ভেতরে পরিবার কিংবা পরিমণ্ডলের পরিসরে তুলির লেখনের কোনো আদর ছিল না তথাপি এই তরুণ মুসলমান শিল্পী সৃজনশক্তির জাদুতে কাকের ছবির মধ্য দিয়ে মনন্তরের সমস্ত ভয়াবহতা সমস্ত হাহাকার সমস্ত নিষ্ঠুরতা সমস্ত হৃদয়হীনতা এমনভাবে মূর্ত করে গড়ে তুললেন এই সংবাদটির ভেতরে অনেকগুলো বড় বড় সংবাদ আত্মগোপন করে আছে অবনীন্দ্রনাথ যে সমাজের নিরাপদ পাটাতনে উপবেশন করে স্নিগ্ধ রুচি এবং পূর্ণিমার মধু স্বপ্ন চর্চা করতেন কালের ইঁদুর সেই নিশ্চিত বিলাসবাসরের করিবর্গা এবং খিলানে খিলানে দ্রংস্টা রেখা প্রবিষ্ট করিয়ে কেটে কুটে একাকার ছত্রখান করে ছেড়েছে আর সেই রামধনু ছেকে তোলা চমৎকার সূক্ষ্ম রুচিরেখা কালের জল সম্পূর্ণরূপে ধুয়ে মুছে নিয়ে গেছে নন্দলালের স্বপ্নবাস্তব বাস্তব জড়াজড়ি করা ফিগার সমূহ ভয়ঙ্কর এবং অমঙ্গলের ত্রাসিত রূপ দেখে সব হয়ে পালিয়ে বিশ্বভারতীর কলাভবনে মুখ লুকিয়ে বেঁচেছে জামিনী রায়ের চাঁদপনা মুখের রমণীরা দুর্ভিক্ষের দেশ ছেড়ে হাভাতের হা ঘরেদের মুলুকের সীমানা অতিক্রম করে নগদ রজত মুদ্রার বিনিময়ে গারোশন্যদের বগলে চড়ে ইংল্যান্ড আমেরিকায় পাড়ি জমাচ্ছে এই দুর্ভিক্ষ এই অনাহার যন্ত্রণা এই ধ্বংসলীলা এই অমঙ্গলের ভয়ঙ্কর মূর্তি ধারণ করবে কোন শিল্পীর লোক। জয়নুল আবেদিন তার শিল্পী জীবনের সূচনা পর্বে সরল সবল বাহু দুটি দিয়ে এই নিবিষ্ট এই বিভৎসতাকেই আলিঙ্গন করতে চেষ্টা করেছিলেন গোটা মুসলিম সমাজটার চিত্রকলার হাতে হয়েছে জয়নুলের মাধ্যমে ব্যক্তি হিসেবে জয়নুলের জন্য এটা একটা অভাবিত ঘটনা বটে কিন্তু সমাজটার কথা চিন্তা করলে মনে প্রত্যায় জন্মায় যে ঠিক সময়েই ঠিক মানুষটি জন্ম নিয়েছে কাজী নজরুল ইসলামের সিংহনাদ এবং বুলবুল বচন বাংলার কাব্যলোক এবং সঙ্গীতলোকে বজ্রবান আর পুষ্পবৃষ্টি দুই বর্ষণ করেছে কবি কাজী নজরুল ইসলাম নামের সিংহ দরজা পেরিয়ে প্রাণের পতাকা উড়িয়ে বাংলার কাব্য কাননে এলেন মাদকতার উদ্দিন নিধুয়া পাথারের বিরহ ব্যথা সুরের দীর্ঘশ্বাসে ছড়িয়ে দিয়ে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করলেন আব্বাস উদ্দিন প্রায় একই সময়ে চরণে ঝঙ্কার তুলে অপরূপ লীলা এবং ভঙ্গিমাসমূহ বুলবুল চৌধুরী গন্ধর্ব জগতে এসে উদিত হলেন এই শিল্পী চতুষ্টয় আব্বাস জসিম জয়নুল বুলবুল ক্ষেত্র আলাদা হওয়া সত্ত্বেও কোথাও যেন এরা একই সূত্রে বাধা পড়ে আছেন ছোটোখাটো বৈপরীত্য সমূহ আলাদা করে নিলে দৃষ্টিতে ধরা পড়ে যাবে চারজনের মর্মমূলে একই ধরনের জীবনানুভূতি ক্রিয়াশীল চারজনের ধমনীর শনিত প্রবাহে একই আকার লোহিত তরঙ্গ জাগছে আর ভাঙছে একই সময়ের ডাকে সাড়া দিয়ে একই সমাজের ভেতর থেকে একই সৌন্দর্যের অগ্নিকাণ্ডে আত্মহুতি দান করার জন্য এই ভক্ত চতুষ্টয় যেন সমবেত হয়েছেন ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্তের মানুষে কর্ষণে ঘর্ষণে এবং অনুশীলনে যে জীবন বোধের উন্মেষ এবং বিকাশ এদের অবস্থান তার চাইতে অনেক দূরে বুদ্ধির চাইতে আবেগ চিন্তার চাইতে সংবেদনা রীতির চাইতে স্বতস্ফূর্ততার দোলা অনুশীলনের চাইতে সহজ প্রকাশের প্রবণতা এদের অনেক গুণে বেশি এদের সকলের সাধনা সকলের গুণে গুণান্বিত এবং পাশাপাশি এ সকল অবগুণে অবগুণ্ঠিত বটে তথাপি এ চারজন সমাজ সংস্কৃতির এমন কতিপয় বৈশিষ্ট্য অত্যন্ত অবলীলায় প্রকাশমান করে তুলেছেন যার বোধটি পর্যন্ত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি হিন্দুর ছিল না অথচ তা এ দেশেরই এ সমাজেরই কর্মজীবী মানবগোষ্ঠীর উজ্জ্বল এক উত্তরাধিকার উদাহরণস্বরূপ জসিম যখন লিখলেন এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল এই বর্ণনাটা একটা অমোঘ আকর্ষণী শক্তি আছে শব্দের মধ্যে সন্ধান করলে পাওয়া যাবে না শব্দার্থের মধ্যেও নয় কিন্তু এক ঝোঁকে সবটা উচ্চারণ করে গেলে একটা সুঠামোকান্তি গ্রাম্য যুবকের ছবি মনের পর্দায় ফুটে ওঠে সেই ছবিটাই আকর্ষণ করে নিয়ে যায় সে আকর্ষণ অগ্রাহ্য করা একরকম অসম্ভব অবচেতনে গোপন বাঙালির দ্রাবিড় পুরুষের চেহারায় চাষার ছেলেটি সামনে এসে দাঁড়ালে পরে সজ্ঞানে হেলা ফেলা করলেও অবচেতনে খবর নিয়ে সেবাযত্ন না করে উপায় নেই আবার যখন জসীম উদ্দিন বললেন ইতল বিতল ফুলের বনে ফুল ঝুরঝুর করে দেখে আইলাম কালো মেয়ে গদাই নুমুর ঘরে ধানের পরে ধানের ছড়া তার উপরে টিয়া নমুর মায়ে গা মাঝে রোজ তারই পাংখা দিয়া এই চারটি পঙ্ক্তি পাঠ করার পরে একটি কালো কালোবরণ নমু সমাজের চঞ্চলা বালিকার ছবি যেন হাওয়া ফাঁক করে মূর্তি ধরে জেগে ওঠে তাকে কি সুন্দরী বলা যাবে এদেশের কাব্য সৌন্দর্যের বাধা ধরা যে সংজ্ঞা প্রচলিত আছে না সে বিচারে নমুর মেয়েকে সুন্দরী বলা যাবে না রামায়ণ মহাভারত কালিদাসের কাব্য রাধা এমন এমনকি মুকুন্দরাম ভারতচন্দ্রের যে সৌন্দর্যের বর্ণনা আছে সে অর্থেও নমুকন্যা সুন্দরী নয় ইরান তুরানের রূপকথা উপকথা অবলম্বন করে সাহিত্যের যে ভাণ্ডার রচিত হয়েছে সেখানে কাজল টানা সুরমা আঁকা চোখের যে সকল নায়িকাকে আদর্শ সুন্দরী হিসেবে চিত্রিত করা হয়েছে তাদের দলেরও কেউ নয় আমাদের এই ঘরের কালো বরণ বালিকাটি তাহলে কি তাকে সুন্দরী নয় বলব এইখানে সমস্ত অনুভূতি পড়ে পাওয়া নান্দনিক বোধের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে চেতনা তন্ত্রিতে তন্ত্রিতে দৈব বাণীর মতো ধ্বনিত হতে থাকে সে সুন্দরী সে সুন্দরী কোনো ধরনের সৌন্দর্যের সঙ্গে মেলে না কিন্তু সুন্দর হয় কেমন করে আর অসুন্দর বলতেও মন চাইছে না আবার সে দৈববাণী ঘোষিত হয় চেতনার স্বরে এ সৌন্দর্য বিচারের নয় বোধ করার বাইরের নয় ভেতরের এ তর্ক করা নয় মেনে নেয়ার লম্বা মাথার চুল কালো বরণ চাষির ছেলে সে সুন্দর নমুঘরের কালো মেয়ে যে সর্বক্ষণ কাজ করে বেড়ায় সে সুন্দর সুন্দর এ এ সুন্দরীরা শুরু থেকে আমাদের ইতিহাস আলো করেছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে আমাদের উৎপাদন পদ্ধতির সঙ্গে সরাসরি জড়িত কোনো ঔপনিবেশিক শক্তির সহায়তা যারা কোশ্চিন কালেও করেনি অথচ ঔপনিবেশিকতার যাতাকলে হাজার হাজার বছর ধরে পিষ্ট হয়ে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের সুন্দর পেলব সমূহকে অনাদর করতে শিক্ষে করেছে জসীম কবিতা থেকে তার প্রথম শিল্পিত প্রতিবাদ জসীমউদ্দিন কাব্যকলার সৌন্দর্য আবিষ্কার করেছেন শ্রমনিষ্ঠ মানুষ মানুষের মধ্যে এই শ্রমনিষ্ঠ মানুষের অন্তরের সুন্দর সুরে সুরে মুক্তি দিয়েছেন আব্বাসুদ্দিন এই মানুষদেরই চলার ছন্দ জীবন স্পন্দনের হাজার রকম বৈচিত্র্য বুলবুল চৌধুরীর নাচের তালে তালে ফুটিয়ে তুলেছেন জয়নুল আবেদিনের ছবিতে এই কর্মচঞ্চল মানুষ মানুষীরাই নতুন প্রাণের বরে চিরদিনের জন্য আয়ুষ্মান হয়ে রয়েছে জয়নুল আবেদিনের হাত দিয়ে বাংলার চিত্রকলা একটা নতুন কক্ষপথে যাত্রা শুরু করলো জয়নুল আবেদনের শিল্পকর্মে একটা সমাজের গভীর জীবন ভাবনা আন্দোলিত হয়েছে একটি সমাজের চলচ্ছবি দ্রুত ধাবমান বিজুড়ি রেখার গতিশীলতাই জীবন্ত হয়ে উঠেছে অবন ঠাকুর নন্দলাল কিংবা জামিনী রায়কে জীবনের সে সংঘাতময় চলমানতা সে গতিচ্ছন্দ তাদের শিল্পে মূর্ত করার কথা ভাবতে হয়নি সে কারণ আংশিক সামাজিক এবং আংশিক শৈল্পিক অবনীন্দ্রনাথ যে পরিবেশের মানুষ যে বোধ উপলব্ধি তার শিল্পচর্চার রক্তবাহী শিরার মতো তাকে বেগ আবেগ দুই জুগিয়েছে সেই বোধ সেই উপলব্ধি তাকে ইতিহাসের অতি দূর দূরান্তরের পরিব্রাজক করে ছেড়েছে রামধনু কায়াহীন ছায়ার সঙ্গে আলিঙ্গন করিয়াছে এদেশীয় চিত্রকলার নবজীবন প্রাপ্তির প্রদোষকালে অবনীন্দ্রনাথের এই ভূমিকা অতিশয় সঙ্গত এবং স্বাভাবিক ছিল মাটির পৃথিবীতে অনুপম স্বর্গলোক সৃজনের প্রয়াস নন্দলালের পক্ষেই সভা পায় চাঁদপানা মুখের একই ডৌল একই ভঙ্গির প্রতিমা নির্মাণ জামিনী রায় কি মানাই ভালো কিন্তু জয়নুল আবেদিন তিনি ভিন্ন মানুষ ভিন্ন যুগের ভিন্ন সমাজের শিল্পী তার চেতনার স্তরে স্তরে ভিন্ন রকম জীবন বিক্ষা এবং জীবন অভিজ্ঞতা মর্মর্ধ্বনিতে বাংলার শ্রমশীল সমাজ বৃহত্তর অর্থে বাংলার কৃষক সমাজের জীবনসঙ্গীত বাজিয়ে তুলছে যোজন যোজন মাঠব্যাপী ছড়ানো উৎপাদন শৃঙ্খলে আবদ্ধ বাংলার কৃষক বংশ পরম্পরা কায়িক শ্রমে যাদের একমাত্র উত্তরাধিকার এই বৃক্ষপ্রতিম অচল সমাজের মানুষেরা শিল্প মনের দুয়ারে দুয়ারে সবে মাত্র টোকা দিতে আরম্ভ করেছে শ্রমে সেদে সিক্ত মুখ মনুষেরা শিল্পীর কাছে আবেদন জানাতে লেগেছে আমাদের মূর্তিমান করো প্রকাশিত করো অবনীন্দ্রনাথ কেমন করে সে আহ্বান শুনতে পাবেন নন্দলাল কেমন করে স্নিগ্ধ রঙে চুবিয়ে রোদে পড়া বৃষ্টিতে ভেজায় মানুষদের ছবি আঁকবেন জামিনীরায় কোন সাহসে সুন্দরীদের সঙ্গ ছেড়ে এমন নিখাদ চাচা ছোলা জীবন সংগ্রামের রঙ্গভূমিতে অবতীর্ণ হবেন এই নিসসর্গ নির্ভর মানুষদের বার্তাবাহক একজন শিল্পীর প্রয়োজন তাই এলেন জয়নুল আবেদিন তেরোশো পঞ্চাশের ভয়াবহ মহামারী মনন্তর মহাযুদ্ধের বিভৎসতা এবং শহর কলকাতার দুঃসাহসিক সামাজিক বাস্তবতা তার স্নায়ুতের চাপ সৃষ্টি করে তাকে দিয়ে কাকের ছবি আঁকিয়ে নিয়েছিলেন একটি পর্যায়ে শুধু একটি পর্যায়ে তার তুলি মানবতার বিভৎস করুণরূপ সৃষ্টির দিকে ধাবিত হয়েছিল এটা শিল্পীর স্থায়ী পরিচয় নয় পরিবেশ পরিস্থিতির চাপে হঠাৎ করে জ্বলে ওঠা শিল্পী জয়নুল তার যৌবন দিনে একবার জ্বলে উঠে এই পর্যায়ের চিত্রসমূহের মধ্যে যুগের পরিবর্তন শিল্পরুচি এবং শিল্প আদর্শের পালা বদল এবং সমাজ আদর্শের রূপান্তরের কত কিছুর ঘোষণা রটিয়ে দিতে পেরেছিলেন এ সকল কারণেই তার এ পর্যায়ের ছবিসমূহ হানা দিয়ে চিত্রপ্রেমিকদের মনে স্থান দখল করে নিতে পেরেছে কিন্তু সামাজিক চিত্রাবলির মধ্যে শিল্পী জয়নুলের প্রকৃত এবং স্থায়ী পরিচয় যে সকল চিত্রের মধ্যে বাংলার ইতিহাস হাজার বছরের ওপার থেকে দীর্ঘশ্বাস ফেলেছে শত অবগুণ্ঠের অন্তরাল ভেদ করে গ্রামীণ কর্মজীবী মানুষের সরল জীবনযাত্রা উঁকি দিতে পেরেছে সেখানে কেবল সেখানেই জয়নুলের সুন্দর চিত্র শরীরে কান্তিমান হয়েছে তার পিতৃ নিবাস ব্রহ্মপুত্র নদের ধারের ময়মনসিংহের সে পাটক্ষেত সে চাষা সে মাঝি সে নৌকা সে ধান খেত সে হাল লঙ্গল বলদ পাড়া গেয়ে বিয়ের আসুর পালকি চড়ে নববধূর বাড়ি যাত্রা দুধাল গাই গুন্টানা নাও তেজি গাবের গাভের কষে রাঙানো জেলেদের মাছ ধরার জাল কচ্চিত কখনো একজন দুজন বিরল সাঁওতাল রমণী বাংলার আবহমান কালের চিরপরিচিত এ সকল দৃশ্যে জয়নুল আবেদিন তার সুন্দরকে আবিষ্কার করেছিলেন এ সুন্দর অবনীন্দ্রনাথের মায়ামরিচিকার সুন্দর নয় নন্দলাল বসুর স্নিগ্ধ ধ্যান দৃষ্টির সুন্দর নয় জামিনী রায়ের অঙ্গের সীমান্ত প্রান্তে অন্তর উদ্ভাসিত হওয়া সুন্দর নয় এ সুন্দর রক্ত মাংস চলা অচলা স্থুল চিকনে মেশানো সুন্দর উদ্দিনের কবিতার মতো তাকে হাত দিয়ে ধরা যায় শোয়া যায় জীবনানন্দ দাসের কবিতার মতো একটি আভাস মাত্র রচনা করে ধূপের শরীর ধরে হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়ানো যায় না জয়নুলের আঁকা ছবিগুলো একটার পাশে আরেকটা সাজালে গ্রামীণ মেহনতি মানুষের জীবন সংগ্রামের বিচিত্রমুখী রূপটি প্রকটিত করে তুলবে মনে হবে এক একটি ছবি আরেকটি বড় ছবির স্বয়ংসম্পূর্ণ অংশ আর সে বড় ছবিটি বাংলার উৎপাদনশীল মেহনতি মানুষের সমাজ কাঠামো এই পরিপ্রেক্ষিতটা আবিষ্কার করাই হলো চিত্রকলার ক্ষেত্রে জয়নুল আবেদিনের মৌলিক অবদান আর্ট স্কুলের ছাত্র হিসেবে অবন ঠাকুর নন্দলাল জামিনী রায়ের ঘরনার যে স্টাইল বা অঙ্কন শৈলী তিনি রপ্ত করেছিলেন তার আপন বিষয়ে প্রয়োগের বেলায় দেখা গেল সে রীতি ছোট মাছ ধরা জালে সামুদ্রিক তিমি আটকাবার দুরাকাঙ্ক্ষার মতোই অকেজো এবং হাস্যকর এই গ্রাম বাংলার শ্রম ঘাম সংঘাতে কাতর মানুষদের চকচকে পেশি সাপের ফোনার মতো রঙের ছোয়াই ছয় ফুলে উঠল কখনো বা রঙের জাদু সময় সমুদ্র মন্থন করে এমন একখানা মুখদর্পণ কোত্থেকে টেনে আনলো চোখে পড়লে হঠাৎ করে অনেক প্রকাশহীন কথা বুকে কারণহীন ব্যথায় আকুলি বিকুলি করে এই তো জয়নুল আবেদিন অবনীন্দ্রনাথ চিত্রশিল্পের যে ধারাটি রামধনুর রঙে রঙে মুক্তি দিয়েছিলেন ইতিহাসের স্বপ্ন কল্পনার জগতে টেনে নিয়ে গিয়েছিলেন সেই একই ধারাটিকে তিনি অপার মমতায় বাংলার প্রাকৃত জনগণের জীবনের সঙ্গে জীবিকার সঙ্গে গেথে দিতে পেরেছেন একই কম কথা তবু এই জয়নুল আবেদিন বড় বেশি একঘেয়ে বড় বেশি প্রাদেশিক ইনস্টিক্টকে ছাড়িয়ে তার ছবি কোনো উচ্চতর আবেদন সূক্ষ্মতর ব্যঞ্জনা সৃষ্টি করতে সত্যি সত্যি অপরাগ তার ছবির নরনারীগুলো যেন সমাজের প্রতিনিধিত্বশীল এক একটা টাইপ বিষয়বস্তু ব্যক্তিস্বাততন্ত্রের ছাপ বড় একটা পড়ে না তার শিল্পী জীবনেও তেরোশো পঞ্চাশের হঠাৎ জ্বলে ওঠা খণ্টি ছাড়া আপনাকে আপনি ছাড়িয়ে যাওয়ার কোনো প্রাণধর্মী তাগিদ কিংবা প্রেরণার বড় অভাব শেষ পর্যন্ত জয়নুল আবেদিন চিত্র আঁকা শিক্ষকে পরিণত হয়েছিলেন আর শিল্পী ছিলেন না উনিশশো সালের সর্বগ্রাসী বন্যা এবং জলোচ্ছ্বাসের পর মনপুরা শীর্ষক চিত্রে আরেকবার যৌবন দিনের মতো জ্বলে উঠবার একটা সজ্ঞান প্রচেষ্টা করেছিলেন ভয়াবহতার প্রতীকরূপ ঢেউগুলোকে হাঙরের বিরাট বিরাট হায়ের মতো করে এঁকেও ছিলেন কিন্তু সে ছবি অভ্যস্ত হস্তের নির্মাণ কৌশল অতিক্রম করে সঠিক সৃজনকর্ম হতে পেরেছে বলে মনে হয় না চিত্রকলার বোধ এবং উপলব্ধির দিক দিয়ে নিষ্ঠা এবং সাধনার গভীরতার বিচারে জয়নুল আবেদিন অবনীন্দ্রনাথ নন্দলাল জামিনী রায় এই তিনজন শিল্পীর পাশাপাশি স্থান পেতে পারে কি না সে বিষয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করে দেখতে হবে তথাপি জয়নুল আবেদিন বড় তার হাতে আট কোটি মানুষের একটি জাতি চিত্রশিল্পের দীক্ষা লাভ করেছে বলতে গেলে তার একক প্রচেষ্টায় ঢাকা শহরে একটি চিত্রকলার পীঠস্থান রচিত হয়েছে একসময় ভারত ভাগ না হলে হয়তো জয়নুল আবেদিনকে সে গুরুদায়িত্ব বহন করতে হতো না এবং তিনি আরও বড় শিল্পী হতে পারতেন কিন্তু সব কথার সার কথা হলেও ভারত বিভক্ত হয়েছিল ছবি আঁকা বাদ দিয়ে জয়নুলকে ছবি আঁকার মাস্টার হতে হয়েছিল কবিকে যাবে না পাওয়া জীবন চরিতে রবীন্দ্রনাথের এই ছন্দিত বাক্য কবির বেলায় সত্য হতেও পারে কিন্তু কবিকে পাওয়া যাবে কোথায় সহজ উত্তর কবিতায় কিন্তু কবিতায় যেটুকু পাওয়া যায় অর্থাৎ কবির প্রাণ পাতালের আলো আধারের ঝিকিমিকি সেই চিন্ময় প্রাপ্তিতে যখন মন বসে না বুদ্ধি সন্তুষ্ট হতে চায় না বাকিটুকু খুঁজতে হবে কোথায় তারও সহজোত্তর জীবনে তাহলে কথাটা দাঁড়ালো এই কবিকে পাওয়া যাবে প্রথমে কবিতায় তারপরে জীবন জীবনচরিতে অবশ্য যদি হয় তেমন জীবন চরিত শিল্পীকে পাওয়া যাবে শিল্পে সেটাও এক ধরনের পাওয়া বটে সে পাওনা দিয়ে শিল্প উপভোগ করা যায় তারিফ করা যায় বাহবা দেয়া যায় কিন্তু শিল্পের বিচার করা যায় না রেনেসার পরবর্তী যুগে অনেক কলা সমালোচক রেনেসার যুগের চিত্রকর ও ভাস্করদের অঙ্কন রীতি এবং নির্মাণ নির্মাণশৈলীর নানারকম ব্যাখ্যা বিচার করেছেন চিত্রকলা এবং ভাস্করদের ইতিহাস কার কোথায় স্থান কার প্রভাব কার উপরে কার প্রাতিষ্ঠিকতা কত দূর এসব নিয়ে বিস্তর পাণ্ডিত্যপূর্ণ আলোচনা সমালোচনা হয়েছে ভাষারির সেই সুবিখ্যাত গ্রন্থটির পাশে এসব তত্ত্ব এবং তথ্যবিন্যাস নন্দন তত্ত্বের উন্নতন্ত বিস্তার বড় বেশি কাগুজে এবং বড় বেশি মেকি মনে হয় তার একটি মুখ্য কারণ ভাষারি শিল্পের আর শিল্পীর এমন একটি সম্পর্ক দাঁড় করিয়েছেন পিতামাতার সঙ্গে পুত্রকন্যার সজীব ও অচ্ছেদ্য সম্পর্কের তুলনা মাত্র যার সাথে করা যায় তিনি বহু খ্যাত কম খ্যাত এবং একেবারে অখ্যাত শিল্পী এবং ভাস্করদের জীবন বৃত্তান্ত এমনভাবে সংকলন করেছেন তাদের পছন্দ অপছন্দ ঘরোয়া স্বভাব এবং বেপরোয়া প্রবণতাসমূহ এমনভাবে ধরেছেন শিল্পে সেগুলোর ছায়াপাত কিভাবে ঘটেছে এমনভাবে দেখিয়েছেন কাচের আধারে শাখাপত্র পল্লবে মুকুলে বর্ধুষ্ণু তরুর দীঘল শরীর যেমন দৃষ্টিগোচর তেমনিভাবে শিল্পীদের মানুষ পরিণতির ছবিটি লক্ষ্য হয়ে উঠেছে পাশ্চাত্য শিল্পী সমালোচনায় এই সুবৃহৎ এবং সুবেক্ষাত গ্রন্থটি এত অধিক প্রভাব বিস্তার করেছে যে আর্ভিংস্টোন যখন মিকেলাঞ্জেল ও ভ্যানগগের জীবন নিয়ে উপন্যাস রচনা করেন সামারসেট মম যখন পল গগার জীবন কাহিনী লেখেন অথবা রমারলা উপন্যাসের পরিসরে সঙ্গীত শিল্পী বেটোফোনের মানুষ জীবনের নিরন্তর ঝঞ্ঝাকে ধারণ করতে চেষ্টা করেন তখন সকল প্রয়েসের মধ্যে ভাষারের লাইফ অব দ্য রেনেসাস পেইন্টার্সের একটা জলচ্ছবি কোথাও স্পষ্ট কোথাও অস্পষ্ট কেমন যেন ফুটে বেরিয়ে আসতে চাই এদেশের চিত্রকলার আলোচনা সমালোচনার ধারাটি বলতে গেলে একেবারেই অর্বাচীন এবং সে কারণেই গভীরতা বিবর্জিত অজন্তা গুহাগাত্রের আশ্চর্য ছবিগুলো কারা এঁকেছিলেন প্রশ্ন করলে গুহার অভ্যন্তরে সে প্রশ্ন শুধু ধ্বনি প্রতিধ্বনি রচনা করে কোনো জবাব টেনে আনে না তাজমহলের স্থৌপতি কে বা কারা এ ব্যাপারেও একরাশ মৌনতা চারপাশ থেকে ছুটে এসে প্রশ্নকারীর কণ্ঠস্বর গ্রাস করে ফেলে জবাব মেলে না ভারতীয় চিত্র এবং ভাস্কর্যকলার স্রষ্টা মা মতো হাড় মাংস অস্থি মজ্জা সবটুকু ক্ষয় করে বাচ্চা ফোটানোর কাজে যখন বাচ্চা ডিম ফুটে বেরোলো পেঁয়াজের খোসার মতো ফুরফুরে একখানা কঙ্কাল ছাড়া আর কোথাও মায়ের কোনো চিহ্ন নেই ছবি আঁকা হয়ে গেলে ভাস্কর্য গঠিত হওয়ার পরে শিল্পীর আর কোনো অস্তিত্ব থাকে না তাই অজন্তাতে হোক ইলোরাতে হোক তাজমহলে কুতুব মিনারে রাজপুত চিত্রে কানাডা চিত্রে মোগল চিত্রে যিনি শিল্পী তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন তার নাম ধাম কুল পরিচয় কেউ জানে না ইউরোপীয় আদর্শে নব্য চিত্রকলার বিকাশ ঘটলেও যথার্থ অর্থে চিত্র সমালোচনার ধারাটি এখানে আদ্যাবধি গড়ে ওঠেনি এখানে এক ধরনের সমালোচনার চল আছে যে একেবারে অন্ধ তাও নয় এমন পারঙ্গম চিত্রভাষ্যকর যথেষ্ট ছিলেন বা এখনও আছেন যারা উৎকৃষ্ট চিত্রের মর্মপলব্ধি করতে পারেন শিল্পীর প্রাতিষ্ঠিকতা অনুভব করতে পারেন রেখার আঁকা বাঁকা বৈশিষ্ট্য প্রকাশমান করে তুলতে পারেন বিমূর্ত চিত্রের মধ্যে অর্থের ব্যঞ্জনাও আবিষ্কার করতে পারেন তারপরেও কিন্তু একটা ফাঁক থেকে যায় শিল্প আর শিল্পীর মধ্যে একটা দান্দিক, জৈবিক এবং সক্রিয় সম্পর্কসূচক চিত্র আলোচনার ধারা এখানে আজও পর্যন্ত তৈরি হয়নি আমাদের দেশে প্রতিভাবান চিত্রশিল্পীকে এখনো অনেকটা বিশেষ জাতের বিশেষ ধাঁচের উন্নত শ্রেণীর কারিগর হিসেবে বিচার করা হয় শিল্প থেকে শিল্পীকে আলাদা করে দেখার সনাতন অনীহা কাটতে কাটতেও যেন কাটে না একজন বিজ্ঞানী যে মেধা শক্তির প্রয়োগ করে একটা নতুন কিছু আবিষ্কার করেন যে মেধার বলে পারস্পরিক যুক্তি শৃঙ্খলার বিন্যাসে একজন দার্শনিক জীবন এবং জগতের নতুন অর্থ খুঁজে বের করেন একজন উৎকৃষ্ট কবি যেভাবে সনিষ্ঠ মেধা শক্তির প্রয়োগে উপমা চিত্রকলা ছন্দ অলঙ্কার সহযোগে আনন্দলোকের উন্মুক্ত করেন চিত্রকরের দক্ষতাকে কবি বিজ্ঞানী এবং দার্শনিকের সেরকম সম্মান ও শ্রদ্ধা দিয়ে বরণ করার মতো মানসিক পরিপক্কতা আমাদের সমাজ অর্জন করতে পারেনি চিত্রশিল্পীর প্রতিভার যে কদর আমাদের সমাজে অনেকটা দায়ে পড়ে ঠেকে এবং বাধ্য হয়ে তা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত সে যা হোক শেখ মোহাম্মদ সুলতানের চিত্রকর্ম আলোচনা করতে গেলে অবশ্যই তার জীবন আলোচনা করতে হবে অবনীন্দ্রনাথ থেকে জয়নুল আবেদিন পর্যন্ত সমস্ত শিল্পীর যে জীবন বৃত্তান্ত আমরা জানি তার সঙ্গে সুলতানের জীবন বৃত্তান্তের সামান্য মিল কোথাও নেই অন্য সকল শিল্পীর জীবন এবং তাদের কৃত শিল্পকর্ম একটা ছকে ফেলে বিচার করা যায় শেখ সুলতানের জীবনকে যেমন তেমনি তার ছবিকেও বিচার করতে হবে অনেকগুলো ছকে ফেলে এবং তার সবগুলো আমাদের মানুষ দৃষ্টির সামনে উপস্থিত নেই সুলতানের জীবন বলতে বড় যার যা বলতে পারে তা হল লাল মিয়া নামের একটি শিশু যশোর জেলার একটি দরিদ্র কৃষক পরিবারে আজ থেকে পঞ্চান্ন কি ষাট বছর আগে জন্ম নিয়েছিল সেই শিশুটি এখন সুলতান নাম ধারণ করে যশোরের কৃষক সমাজে ঝাঁকড়া কেশ দুলিয়ে নমসূত্র নরনারীর আদরের গোসাই সেজে অর্ধেক ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া অর্ধেক সন্তের বেশে সাপ শিয়াল ইঁদুর বেড়াল নিয়ে রঙের সংসার পেতে বসে আছেন আজকের দিনে সুলতান বলতে যশোরের যে ঝাঁকড়া কেশের আউলা ঝাওলা মানুষটিকে বোঝায় যিনি প্রৌঢ়ত্বের চৌকাঠে বেশ কিছুদিন আগেই পা রেখেছেন পুত্র কন্যা স্ত্রী সংসারহীন একেবারে একাকি একজন প্রাকৃতিক মানুষ তিনি যখন এ পৃথিবী ছেড়ে চলে যাবেন উনিশশো সালে ঢাকায় শিল্পকলা একাডেমির প্রদর্শনী উপলক্ষে আঁকা এ সকল চিত্র সন্তান ছাড়া তার নামের অমরতা ঘোষণা করার আর কেউ থাকবে না কস্তুরি হরিণের মতো আপনার গন্ধের পেছনে আপনি কঙ্কুচ্যুত ধূমকেতুর বেগে প্রাণ প্রবাহের তাপে হেতা নয় হুথা নয় নিরন্তর ত্রিশটি বছরের ছুটে চলা জীবনের সমস্ত বেগ সমস্ত আবেগ যশোরের ভাঙা মন্দিরের দ্বারে দ্বারে জীর্ণ অট্টালিকার খিলানে অলিন্দে তরুলতার সংসারে পশু পাখির সমাজে অসহায় শিশুর মতো গৃহ সন্ধান করে চলেছে জীবন যাকে হেঁস গৃহ সমাজ সংসারের বন্ধন খসিয়ে শিল্পতীর্থর যাত্রী করেছে শিল্পের মানসায়রের উপকূলেই তো তাকে গৃহ সন্ধান করে নিতে হয় এই গৃহের সন্ধান তিনি একবার পেয়ে গিয়েছিলেন তখন উনিশশো সাল হাজার বছরের পরাধীন বাংলা প্রাণপাতালের অভ্যন্তরে অপ্রয়োজয় সত্তার অস্তিত্ব আবিষ্কার করে দর্পিত শক্তির প্রকাশ ঘটিয়ে ভেতর থেকে শিউরে শিউরে আগুন বরণ ফনা মেলে জেগে উঠেছিল বাংলার ইতিহাসের সেই অভাবিত সেই অচিন্তিত পূর্ব জাগরণের অরণ আভায় তার একখানি আশ্রয় নিকুঞ্জের ছায়া দর্শন করেছিলেন শেখ সুলতান কামান বন্দুকের হুঙ্কারের মধ্যে গৃহের কলকাকলি কান পেতে শুনেছিলেন ইতিহাসের এই কম্পিত জাগরণের মধ্যে তিনি ধ্যান দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন সমাজের ওপরতলা শ্রেণীগুলো বিভিন্ন ঐতিহাসিক সমাজে যারা ঔপনিবেশিক শক্তির সহায়তা দিতে দিতে উৎপাদন পদ্ধতির সঙ্গে সম্পর্কহীন পরগাছার মতো ফাঁপানো ফোলানো জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে এই সমাজের ভূমিকম্পে তাদের অস্তিত্ব তাসের ঘরের মতো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে সময়ের প্রখর তাপে তারা মোমের পুতুলের মতো গোলে একাকার হয়ে যাচ্ছে এই কম্পনের বেগ ধারণ করা তাদের সাধ্যের বাইরে এই জাগরণের আগ্নেয় সংবাদ বহন করতে গিয়ে তারা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে পাশাপাশি আরেকটি শ্রেণীকে তিনি দেখতে পেয়েছিলেন প্রকৃতি এবং ইতিহাসের গভীরতম অঙ্গীকার যারা নিরবধিকাল ধরে বহন করে চলছে নতুন ফুটন্ত ইতিহাসের আবেগ উত্তাপ সবটুকু পান করে ফুটে উঠবার বীর্য এবং বিকাশমান সৃষ্টিশীলতা যাদের আছে সেই শ্রমজীবী কিষাণ জনগণকে তিনি বাংলার ইতিহাসের নবীন কুশিলব হিসেবে দেখতে পেয়েছিলেন এই দেখা সমাজবিজ্ঞানীর খুঁটিয়ে খুঁটিয়ে সামাজিক সম্পর্কের জটাজাল বিচার নয় অর্থশাস্ত্রের চুলচরা শ্রেণী বিশ্লেষণ নয় এ দেখা শিল্পীর দেখা বিন্দুতে সিন্ধু ঝিল মিলিয়ে ওঠে ক্ষুদ্র তিল পরিমাণে বীজকণার অন্তরে সম্ভাবনার স্বপ্ন নিয়ে সায়িত থাকে বিশাল মহিরুহ। তাই সুলতানের কৃষক জয়নুল আবেদিনের কৃষক নয় জয়ুল আবেদিনের কৃষকরা জীবনের সংগ্রাম করে সুলতানের কৃষকেরা জীবনের সাধনায় নিমগ্ন তারা মাটিকে চাষ করে ফসল ফলায় না পেশির শক্তি দিয়ে প্রকৃতির সঙ্গে সঙ্গম করে প্রকৃতিকে ফুলে ফসলে সুন্দরী সন্তানবতীক হতে বাধ্য করে এইখানে জীবনের সংগ্রাম এবং সাধনা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন আজ এবং আগামীকাল একটি বিন্দুতে এসে মিশে গিয়েছে সুলতানের কৃষকরা নেহায়েত মাটির করুণা কাঙাল নয় রামচন্দ্র যেমন অহুল্লা পাশানিকে স্পর্শ করে মানবী রূপদান করেছিলেন তেমনি তার মেহনতি মানুষদের পরশ লাগামাত্রই ভেতর থেকে মাটির প্রাণ সুন্দর মধুর স্বপ্নে ভাপিয়ে উঠতে থাকেই এ মানুষগুলো পাখা থাকলে দেবদূতের মতো আকাশের অভিমুখে উড়াল দিতে পারত কিন্তু একটি বিশেষ ব্রতে একটি বিশেষ অঙ্গিকারে আবদ্ধ বলেই তারা মাটির দিকে ঝুঁকে পড়ে আছে সে অঙ্গিকারটি সে ব্রতটি মাটিকে গর্ভবতী এবং ফসল করা মাথার উপরে স্বর্গলোকের যা কিছু প্রতিশ্রুতি যা কিছু প্রেরণা তার সবটুকু আকাশের নীল থেকে রামধনুর বর্ণের সুষমা থেকে ছেকে এনে মাটির ভেতরে চারিয়ে নিয়ে যাচ্ছে এই মানুষ মানুষের দল ম্যাক্সিমগরকে সেই বাক্যটি কি দর্পিত কি ব্যঞ্জনাময় এই মানুষ শব্দটি উচ্চারণ মাত্র ওই নিঃসর্গের অন্তরে কি ব্যাকুল সাড়া এবং কানাকানি পড়ে যায় সুলতানের আঁকা এই কৃষকদের যিনি দেখেছেন অবশ্যই একমত হবেন ম্যাক্সিম গোর্কির মানুষ সম্পর্কিত মন্তব্য কত সার্থক এবং যথার্থ হয়েছে ইতিহাসের অনন্তকালে একটি নতুন শ্রেণী সম্পূর্ণ প্রাকৃতিকভাবে নতুন ঐতিহাসিক বলে বলিয়ান হয়ে নতুন সামাজিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে যখন জাগ্রত হয় শিল্পকলাতে সে সমাজের ব্যক্তি স্বরূপের অভিব্যক্তি যখন ঘটতে থাকে তখন ব্যক্তি ব্যক্তিমাত্র থাকে না জাগরণশীল নিখিলের অংশ হয়ে যায় রেনেচার যুগের চিত্রকলা এবং ভাস্কর্যের মধ্যে একবার জাগরণশীল নয়া নিখিল পুরনো চরাচরের নাগপাশ ছিন্ন করে মূর্তিমান হয়েছিল দেবতা এবং দেবলোকের নষ্ট অপচিত স্বপ্নের অশরীরী সৌন্দর্যের মায়াকানন বলয় গ্রাস থেকে চিন্তা মুক্ত করে প্রাকৃতিক নিয়ম শাসিত এই পৃথিবীর দিকে এবং সমস্ত সুন্দরের নিবাসভূমি এই দেহ দেউলের প্রতি বিস্ময়াপ্লুত নয়ন মেলে অগ্রপথিক মানুষেরা যখন নয়া বিজ্ঞানের প্রসাদে সম্ভাবনাস্পন্দিত অন্তরে তাকাতে আরম্ভ করেছে সেই দেখার আবেগ প্রত্যাশাই রেনেচা যুগের শিল্পীদের শিল্পকর্মে প্রতিভাত হয়ে উঠেছে সৌন্দর্যের প্রতি এই গভীর অনুরাগ সুন্দর এবং শক্তির এই যুগল সম্মেলন সুলতানের রেনেচার শিল্পীদের কাছে শেখা ভাগ্যবশত রেনেসাজ শিল্পীদের পীঠস্থান সমূহে পরিব্রাজকের বেশে ঘুরে বেড়ানোর সুযোগ তার হয়েছিল পুরনো দেবতারা যেমন মরে না পুরনো শিল্পও তেমন অমর গ্রীসের রঙ্গমঞ্চ যখন শুধু একটা স্মৃতিতে পরিণত হয়েছে দেবী অ্যাথনীয় মন্দির যখন একটা পাথুরে কঙ্কাল মাত্র ভাস্করের করা লাবান্য মাখানো মূর্তি সমূহ ঘোড়া অন্ধ বিকলাঙ্গ কালের প্রহার অঙ্গে ধারণ করে সময় সমুদ্রে বিলীন গরিয়ান গ্রিক সভ্যতার যৌবন দিনের কথা স্মরণ করিয়ে দর্শকের বুকে এক। একটু করুণা একটু দীর্ঘশ্বাস জাগাবার জন্য দিবস রজনী মাস বছর যুগ যুগান্তর প্রতীক্ষা করছে সেই সময়ে খ্রিস্ট ধর্মের বর্বরতা ঠাসা আদিম অন্ধকার থেকে পরিত্রাণের আকাঙ্ক্ষায় আলো আলো বলে চিৎকার করেছে তামাম ইউরোপ আলো চাই আরও আলো চাই টলেডো কর্বডা গ্রানাডার মূর পন্ডিতেরা অঙ্গুলি সংকেতে দিক নির্দেশন করল যাও গ্রিসে যাও আলো জ্বালানোর কৌশল শিখতে চাও তো গ্রিক লেখকদের লেখা পড়ো তাদের ধ্যানের দীপ্তি মননের ঐশ্বর্য অন্তরে ধারণ করো ইহ জাগতিকতা বা সেকুলারিজম যার অর্থ এই জগৎ সুন্দর এই জীবনের প্রকাশ্য প্রকাশ্য সমস্ত কর্ম সমস্ত অভিব্যক্তি সুন্দর প্রাচীন গ্রীস বার্ধকের জীর্ণতার ভারে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেও তার হৃদয়ে এই অবিনাশী সৌন্দর্যের প্রেরণার ঝর্ণাধারা এই ধ্বংসস্তূপের অন্তরালে এই মৃত্যুহীন শীতলতার গভীরে এখনও উষ্ণ স্রোতে প্রবাহমান ইউরোপে সে কি উৎসবের সাড়া দলে দলে বলাকারা যেমন মানুষ সরোবরের সন্ধানে যায় ইউরোপের আলোকিত আত্মারা প্রাচীন এথেন্সের নগরীর অভিমুখ মানুষ যাত্রা রচনা করল রব উঠলো গ্রিকদের মতো চিত্র আঁকতে হবে ভাস্কর্য করতে হবে নাটক লিখতে হবে খ্রিস্ট ধর্ম যেসব একান্ত মানবিক বোধের মুখে পাথর চাপা দিয়েছে সে সমস্ত অর্গল টুটিয়ে দিয়ে একান্ত জৈবিক অনুভূতি সমূহও থরে থরে ফুলের মতো ফুটিয়ে তুলতে হবে এই ফোটার কাজ শিল্প সাহিত্যে চিত্রে ভাস্কর্যে বিজ্ঞানে দর্শনে এমনভাবে ঘটেছে সৃজন ঋতুর কল্পনা করা মাত্রই মন এক লাফে রোম ভেনিস জেনোয়া সকল নগরীর দিকে যাযাবর বিহঙ্গের মতো ছুটে যেতে চাই শেখ সুলতানের মধ্যে দ্য ভিনসি মিকালেঞ্জেলো রাফায়েল প্রমুখ শিল্পীর প্রকাণ্ড কল্পনা এবং কল্পনার বলিষ্ঠতার চাপ এত গভীর এবং অনপনীয় যে মনে হবে এ চিত্রসমূহ কোনো রকমের মধ্যবর্তীতার বালায় ছাড়া সরাসরি রেনেসার যুগের চেতনার বলয় থেকে ছিটকে পড়ে এই উনিশশো সালে বাংলাদেশের কৃষক সমাজে এসে নতুনভাবে জন্মগ্রহণ করেছে এই ছবিগুলো আকার মতো মানসিক স্থিতাবস্থা অর্জন করার জন্য শেখ সুলতানকে সব দিতে হয়েছে পরিবারের মায়া বংশধারার মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে প্রবাহিত করার স্বাভাবিক জৈবিক আকাঙ্ক্ষা ভেতর থেকে ছেটে দিয়ে এই চিত্র সন্তান জন্ম দেয়ার একাগ্রপ্রায় কাপালিক সাধনায় নিযুক্ত থাকতে হয়েছে সারা জীবন শেষ পর্যন্ত অসম্ভব সম্ভব হয়েছে বাংলার শিল্পীর হাত দিয়ে বাংলার প্রকৃতি এবং বাংলার ইতিহাসের একেবারে ভেতর থেকে যুগের ফুল ফুটেছে সুলতানের সাধনা হয়ে যেত যদি মিথ্যে না বাংলার শিল্পীর সঙ্গে সহযোগিতা করে একটি যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ইতিহাসের জাগ্রত দেবতা আপন স্বরূপে শিল্পীর সামনে এসে না দাঁড়াতেন এইখানেই সুলতানের অনন্যতা এইখানে বাংলার কোনো শিল্পীর সঙ্গে ভারতবর্ষের কোনো শিল্পীর সঙ্গে সুলতানের তুলনা চলে না অবনীন্দ্রনাথ জামিনী রায় নন্দলাল জয়নুল আবেদিন আবদার রহমান চাকতাই নাদি এ সকল দিকপাল শিল্পীর মধ্যে যতই পার্থক্য থাকুক তবু সকলের মধ্যে অন্তর্নিহিত যোগসূত্র অবশ্যই রয়ে গেছে হ্যাবেল ভারতীয় শিল্পাদর্শের যে ব্যাপক সংজ্ঞাটি দিয়েছে কেউ তার আওতা ছাড়িয়ে যেতে পারেননি একমাত্র সুলতান ছাড়া বাংলা কাব্যের ক্ষেত্রে মাইকেল মধুসূদন যখন মহাকাব্য লিখেছেন তার বহু আগেই ইউরোপে মহাকাব্য লেখার কাজ চুকে কিন্তু মধুসূদন মহাকাব্য লিখলেন বাংলা ভাষায় মধুসূদন দত্তের মহাকাব্য বাংলার সাহিত্য গগনে সূর্য সংকাশ দীপ্তি নিয়ে অনন্যতার নিদর্শন হয়ে মানব কল্পনার কুতুব মিনারের মতো দাঁড়িয়ে আছে সন্দেহ নেই কিন্তু এই অতিকায় কল্পনার বোঝা আরো অধিক বহন করবার জন্য তার স্বগত্রীয় কবিকুলের মধ্যে দু চারজনের আকাঙ্ক্ষা জন্মালেও ক্ষমতা কারো ছিল না তা তো প্রমাণিত হয়ে গেছে সুলতানের এই চিত্রগুলো অনেকটা সে গৌরবে গরিয়ান শিল্প সাহিত্যের ইতিহাসে এমন মাহেন্দ্র খনের হঠাৎ হঠাৎ আবির্ভাব ঘটে যখন গোটা ইতিহাসের ধারাটাই শিল্পীর চেতনালাকে মাতম করে ওঠে সেই বিশেষ সময়টিতে নিঃসর্গের স্থূল চিকন দৃষ্টি অগচর কার্যকারণ সম্পর্কের সম্পূর্ণ সূত্রটাই শিল্পী চেতনার মুকুরে এমনভাবে প্রতিফলিত হয়ে ওঠে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই গহন ক্রিয়া প্রতিক্রিয়ার স্বভাব সম্বন্ধে শিল্পী নিজেরও কোনো স্বচ্ছ যুক্তিনিষ্ঠ ধারণা থাকে না তা থাকা সম্ভব নয় আর শিল্পীর জন্য প্রয়োজনও নয় তাই এই একান্ত সংগন ক্রিয়া প্রতিক্রিয়ার দোলা যার আবেগে শিল্পীর সব ভুলে শিল্পকর্মে মনোনিবেশ করে তার সহজ নাম প্রেরণা প্রেরণার স্পর্শ না পেলে কিছুই নির্মাণের স্তর অতিক্রম করে শিল্পী কর্মের ব্যঞ্জনা লাভ করে না আবার সব শিল্পীর প্রেরণার ধরনও এক নয় প্রেরণা নিজের অস্তিত্বকে পুড়িয়ে অন্য রূপে রূপান্তরিত করার সুন্দর সুখকর আনন্দ বেদনাদায়ক অনুভূতি এই অনুভূতি বিভিন্ন সময়ে বিভিন্ন রং বিভিন্ন রসে আত্মপ্রকাশ করে কোনো বিশেষ সময়ে স্নিগ্ধ রস শান্তরস কোনো সময়ে উজ্জ্বল চড়া খুন খারাপের মতো রং আর ভয়ঙ্কর রস প্রাধান্য পায় সময়ের বৈশিষ্ট্যের মতো শিল্পীর ব্যক্তিত্বের বৈশিষ্ট্যও ভেদেও এক, এক এক রং এক এক রস মুখ্য হয়ে ওঠে কোনো শিল্পী স্নিগ্ধ রঙের শান্ত রসের কোনো শিল্পী মধুর রসের চিত্তবাহারি রঙের কোনো শিল্পী হালকা ফুরফুরে তুলিতে হালকা রস বিকশিত করতে পারেন রাগ সঙ্গীতের মতো যেমন সব রাগ সকলের কণ্ঠে সমান খেলে না শিল্পের যুগ বিভাগ অর্থাৎ এক এক যুগের শিল্পের প্রনিধানযোগ্য বৈশিষ্ট্য সমূহকে সাধারণ লক্ষণ ধরে নিয়ে এক যুগের শিল্পকর্মকে অন্য যুগের চাইতে আলাদা করার একটা প্রচলিত পদ্ধতি আছে তাতে সময়ের রং এবং রসের ব্যাপারটিকেই নির্ণায়ক হিসেবে ধরা হয় শিল্পীর ক্ষমতা এবং যোগ্যতায় যত আকাশ পাতাল ফারাক থাকুক না কেন একই সময়ের সৃষ্ট নানা শিল্পের মধ্যে একটা সাধারণ ব্যপ্ত লক্ষণ অবশ্যই ধরা পড়বে প্রাক রেনেচাস চিত্রের একটা সাধারণ সহজে চেনা যায় এমন কতিপয় বৈশিষ্ট্য রয়েছে তেমনি রয়েছে রেনেসাস উত্তর রেনেচাস ইমপ্রেশনিস্ট ইমেজিস্ট সুরিয়ালিস্ট প্রতিটি যুগের শিল্পের আলাদা আলাদা কতক সাধারণ ধরন কোনো কোনো শিল্পীর চেতনায় ইতিহাসের অন্তর্লীন সূত্রটি রক্তশিখায় জ্বলে ওঠে মাদল ধ্বনিতে বেজে ওঠে কেন সূর্যের সামনে ধরলে আগুন জলে সাধারণ কাজ জলে না কেন সেরকম কোনো কোনো জাতের শিল্পী আছে উপযুক্ত সমিধ পেলে চেতনায় গোটা ইতিহাসের ধারাটি জ্বালিয়ে তুলতে পারেন এটি একটি দেবদুর্লভ ক্ষমতা যারা আসে এমনি আসে ইতিহাস যাকে মনোনীত করেন অনেক দুঃখ নিয়েই যোগ্য করে তোলেন অনেকে আবার দুঃখ সহ্য করেন বটে কিন্তু শিল্প সৃজন লোকে নির্বাণ লাভ করতে পারেন না এও ঘটে তুলনা করলে দেখা যাবে শিল্পতীর্থের অভিযাত্রী হাজার হাজার জনের মধ্যে কখনো কচ্চিত দু একটি প্রাণ সেই অমর লোকের সশরীরে হাজির হতে পেরেছে তান্ত্রিক সাধনার মতো শোনাবে শিল্প সাধনা আসলে এক ধরনের তান্ত্রিক সাধনারই ফলিত প্রকাশ রূপ কথাটি শুনলে কেউ কেউ ক্ষুব্ধ হতে পারেন কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টি প্রয়োগ করে বিষয়টি বিবেচনা করলে সে ভুলটি অতি সহজ ঘুচে যাবে তান্ত্রিক বাউল এমনকি সুপি সাধকরাও বিভিন্নভাবে শরীরের গতি নির্ণয় করে উদ্ধায়িত করার সাধনা করেন শিল্পীর কাজটা অনেকটা সেরকম তবে তিনি সজ্ঞানে বোধ করতে চান না যে সে সাধনাটি তিনি করছেন শিল্পী একটা বিশেষ ছবি আঁকতে চান কবিতা লিখতে চান তাতে মনের বিশেষ ভাব অনুভবগুলো জ্বালিয়ে তুলতে চান এই বিশেষ ছবি আঁকতে গিয়ে বিশেষ কবিতা লিখতে গিয়ে তাকে সর্বপ্রথম নিজের অস্তিত্বের বিপক্ষে যেতে হয় হয়তো অস্তিত্বের বিপক্ষে যাত্রা করেও আরেকটি অস্তিত্ব কেউ কেউ আবিষ্কার করেন সমাজ যদি এই বৃহত্তর অস্তিত্ব অভিমুখ যাত্রার পথ করে না দেয় শিল্পীর সংবৃদ্ধি এবং পরিবৃদ্ধির সেখানেই ইতি শিল্পীকে সমাজের নানা কিছুর মধ্য দিয়ে পথ কেটে বয়ে যেতে হয় শিল্পী যাই কিছু সৃষ্টি করেন তার গোটা সৃজন ক্রিয়ার মাধ্যমে আপন অন্তর্নিহিত চেতনার সামাজিক রূপান্তর সাধন করেন শিল্পীর আপন অন্তরকে বাইরে টেনে আনার এই যে পদ্ধতি তার স্বরূপটিও দান্দিক। বাছুর যেমন ঢুস দিয়ে গাভীর ওলান থেকে দুধ বের করে আনে কিছুটা তার সঙ্গে তুলনা করা যেতে পারে সামাজিক ঘাত প্রতিঘাত সমূহ শিল্পীর চেতনায় নতুন তরঙ্গ সৃষ্টি করে আর শিল্পের মধ্যে তারই অভিব্যক্তি প্রকাশ রূপে লাভ করে এইখানে একজন শিল্পীর সঙ্গে একজন তান্ত্রিক সাধক বাউল বা সুপি সাধকের পার্থক্য গোটা সমাজের দিকে পীর দিয়ে গহন বনে জনতার অগম্য অরণ্যে সাধক গোটা জীবন কাটিয়ে দিতে পারেন সমাজের কথা না ভাবলেও চলে অন্তরের মর্মরিত স্পন্দনের গভীর আবেগে সর্ব অস্তিত্ব সমর্পণ করতে পারলেই তিনি প্রকৃত সাধকের শিরোপা লাভ করেন সাধকের চেতনা নিজের ভেতরে ভেতরে আবর্তিত হয় আর শিল্পীর চেতনা সমাজকে আলোড়িত বিলড়িত করে যদিও দুয়ের মধ্যে জল অচল এরকম কোনো নিরেট পাথুরে প্রাচীরের ব্যবধান নেই প্রায় বড় শিল্পী প্রকৃতিতে কিছুটা সাধক এবং সাধকেরাও প্রকৃতিতে কিছুটা শিল্পী বৈশিষ্ট্য অর্জন করেন চেতনার ঊর্ধ্বে উড্ডী অবস্থা থেকেই শিল্পের সৃষ্টি সমাজে দৃশ্যমান করে তোলার জন্য চেতনাকে ঊর্ধ্বে তুলতে গিয়ে শিল্পী নিজেও কিছুটা আউটসাইডার হয়ে পড়েন অর্থাৎ সমাজের কার্যকারণ সম্পর্কে গ্রথিত চেতনা স্তর থেকে অন্য একটি কল্পিত স্তরে নিজেকে টেনে তুলতে হয় এই টেনে তুলতে গিয়েই শিল্পী সমাজের সঙ্গে কেজো সম্পর্কটি হারিয়ে বসেন তখন শিল্পকলাই সমাজের সঙ্গে সম্পর্কের একটি কৃত্রিম মাধ্যম হয়ে দাঁড়ায় সমাজটির চেতনাও যদি আনুপাতিক হারে শিল্পীর চেতনার সঙ্গে সামঞ্জস্য রক্ষা না করে তাহলে শিল্পীকে দুটি পরিণতির একটিকে বেছে নিতে হয় হয়তো তাকে আত্মধ্বংসী কোনো প্রবণতাকে আমন্ত্রণ করে আনতে হয় নতুবা তান্ত্রিক বা বাউল কিংবা অন্য কোনো সাধকের পথ ধরতে হয় বলা বাহুল্য এ দুটোই শিল্পীর শিল্প সত্তার প্রেতরূপ শিল্পীর চেতনার গতি যদি জ্যামিতিক হারে বৃদ্ধি পায় আর সমাজের চেতনার গতিটি যদি থাকে গাণিতিক সেখানে শিল্পী চেতনার সঙ্গে একটা সংঘাত অনিবার্য হয়ে ওঠে বড় শিল্পী বড় কবি বড় লেখকদের জীবনের চেতনার এই বিশ্বস্ত অগ্রথিত সময়কে বলা হয় মানস সংকটকাল বড় শিল্পী বড় কবি বড় লেখকদের জীবনের চেতনায় এই বিশ্বস্ত অগ্রথিক সময়কে বলা হয় মানস সংকটকাল এমন দেখা যায় কোনো কবি কোনো শিল্পী জীবদ্দশায় একজনও সহৃদয় হৃদয় সংবেদী পাঠক বা দর্শক পেলো না দেখা গেল মৃত্যুর পরে তার লেখা কবিতা বা আঁকা ছবি নিয়ে সমাজে বেশ মাতামাতি চলছে উদাহরণস্বরূপ বদলেয়ারের কথা বলা যেতে পারে বদলেয়ার তার জীবদ্দশায় একেবারে অনালোচিত থেকে গেছে জীবনানন্দ দাস ট্রামের তলায় পড়ে মারা গিয়েছিলেন সে সংবাদটিও ভালো করে কাগজে ছাপা হয়নি এটা কেন ঘটে ঘটে এ কারণে যে শিল্পী বা কবির চেতনা ঋদ্ধ সমৃদ্ধি লাভ করেছে এবং শিল্পের মাধ্যমে সমাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু সে হারে সমাজের নারী চঞ্চল হয়ে ওঠেনি তাই সমাজের বুকে কোনো সাড়া কোনো চঞ্চলতা যাচ্ছে না পরে যখন সমাজে সাড়া দেওয়ার শক্তি অর্জন করেছে তখন হয়তো দেখা যাবে শিল্পী বেঁচে নেই অনাত্মীয় সমাজের দ্বারে দ্বারে হৃদয়ের অর্ঘ সাজিয়ে কত কবি শিল্পী যে জীবনের জ্বালা জুড়িয়েছেন শিল্প সংস্কৃতির ইতিহাসে তার দৃষ্টান্তের কে অভাব আছে সুতরাং কোনো কোনো কবি লেখক শিল্পী বিজ্ঞানী দার্শনিককে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই আউটসাইডারই থেকে যেতে হয় দুই কারণেই শিল্পী আউটসাইডার হয়ে পড়েন চেতনার প্রচণ্ড উল্লম্পন প্রক্রিয়ার অভিঘাতে কেউ কেউ আউটসাইডার হয়ে পড়েন আবার কেউ প্রচলিত সমাজ কাঠামোতে কোনো সহায়ক ভিত্তি না থাকার দরুন আউটসাইডার হয়ে পড়েন শিল্পতত্ত্ব সম্পর্কে কিছু কথা বলা হলো এ কারণে যে শেখ মোহাম্মদ সুলতান তার জীবনের আদি মধ্য এমনকি এমনকি হালের অন্তপর্বেও এই আউটসাইডারের জীবনযাপনই করে যাচ্ছেন কোনো কোনো মানুষ জন্মায় জন্মের সীমানা যাদের ধরে রাখতে পারে না অথচ তাদের সবাইকে ক্ষণ জন্মাও বলা যাবে না এরকম অদ্ভুত প্রকৃতির শিশু অনেক জন্মগ্রহণ করে জগতে জন্মের বন্ধন ছিন্ন করার জন্য যাদের রয়েছে একটি স্বাভাবিক আকুতি তাদের সকলের জন্মে জন্মান্তর ঘটে না কোটিতে গুটি হয়তো মেলে যারা জন্মেই জন্মান্তরের নির্বাণ লাভ করে জীবনের দেবতা আপনি এগিয়ে এসে তাদের প্রাণের দেহলিতে সে আশ্চর্য পিদিম জ্বালিয়ে দিয়ে যান সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক এ সকলের হয় না শেখ মোহাম্মদ সুলতান সে সৌভাগ্যের বরে ভাগ্যবান আবার সে দুর্ভাগ্যের অভিশাপে অভিশপ্ত সুলতান ওরফে লালমিয়ার জন্ম যশোর জেলার নড়াইল মহাকুমার একটি কৃষক পরিবারে কৃষি ছাড়াও তার বাবা বছরের অকর্মা মাসগুলোতে কিছু বাড়িতে আয়ের জন্য করতেন রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রি গ্রামীণ সমাজের পেশা বিচারে একটা বিশিষ্ট কর্ম সে যাক উত্তরাধিকার সূত্রে বিচার করলে বড়জোর এটুকু বলা যেতে পারে রাজমিস্ত্রি শিল্পী পিতার কাছ থেকেই লালমিয়া মনে মনে অপূর্ব বস্তু নির্মাণের আকাঙ্ক্ষা জাগ্রত হয় কিন্তু সেটাও সবার কাছে পুরোপুরি গ্রহণযোগ্য হবে তেমন বলার উপায় নেই যা হোক শিশু লাল সুযোগ পেলেই কাঠ কয়লা দিয়ে ছবি আঁকত রঙ পেলে তো কথাই নেই কিন্তু রং পাবে কই তাই সে কাঁচা হলুদ আর পুঁই গাছের ফলের রস টিপে টিপে ছবি আঁকত একদিন লালমিয়ার আঁকা এ সকল ছবি স্থানীয় জমিদারের দৃষ্টিতে পড়ে জমিদার মশাই খুবই অবাক হয়ে যান তিনি লালকে ছবি আঁকার কিছু রং কিনে দেন এবং স্কুলে ভর্তি করিয়ে দেন সেখানে তার পড়াশোনা কতদূর হয়েছিল বিশদ জানা যায়নি তবে এটুকু সত্য যে স্কুলের শেষ পরীক্ষায় পাশ করার আগেই লালমিয়া পালিয়ে কলকাতা চলে যায় কলকাতাতেই কিভাবে জানা যায়নি কলা সমালোচক সাহেব সোহরাউরদের চোখে পড়ে কিশোর লালমিয়ার ছবি তিনি তাকে বাসায় নিয়ে খাওয়া থাকার ব্যবস্থা করে দেন জামা কাপড় কিনে দেন এবং নির্ধারিত যোগ্যতা না থাকা সত্ত্বেও সুপারিশ করে আর্ট স্কুলে ভর্তি করিয়ে দেন তার নামান্তর ঘটে যায় সোহরাও সাহেব লালমিয়ার নতুন নামকরণ করলেন শেখ মোহাম্মদ সুলতান এই নামান্তর ঘটিয়ে জন্মান্তরের একটি ধাপ পার করে দিলেন আর্ট স্কুলেও তার আকাবুকের পালা সাঙ্গ হবার আগে সুলতান আরও একবার নিরুদ্দেশের পথে পা বাড়ালেন রবীন্দ্রনাথের অতিথি গল্পের সেই সুকুমার স্নিগ্ধকান্তি কিশোরটির মতো অযাচিতভাবে পাওয়া আদরযত্ন যত্ন এবং ভাবি স্ত্রীর মায়া পরিত্যাগ করে বিয়ের দিন সে কাউকে না বলে শ্বশুর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল প্রথমবার গ্রামের লালমিয়া পালিয়ে শহর কলকাতায় এসেছিল দ্বিতীয়বার শহর কলকাতা ছেড়ে কন্যাকুমারী থেকে হিমালয় পর্যন্ত প্রসারিত গোটা ভারতবর্ষ অভিমুখে তিনি ছুটে গিয়েছিলেন শাহেদ সোহারদের মতো একজন স্নেহশীল অভিভাবকের তখন দ্বিতীয় মহাযুদ্ধের কাল শাহেদ সোহরার্দির মতো একজন স্নেহশীল অভিভাবকের আশ্রয় সোহরার্দি পরিবারের গরিমা কিছুই সুলতানকে আটকে রাখতে পারেনি তখন দ্বিতীয় মহাযুদ্ধের কাল সুলতান পাঁচ দশ টাকার বিনিময়ে গোরা সৈন্যদের ছবি আঁকছে আর ভারতের শহর থেকেই শহরে ছুটে বেড়াচ্ছে ভয় ভাবনা নেই দায় দায়িত্ব নেই আছে শুধু সুন্দরের প্রতি সুতীব্র আকর্ষণ আর ছুটে চলার গতি এ সময়ে আঁকা ছবিগুলোর কি হয়েছে কোথা থেকে কোথায় গেছে কেউ বলতে পারে না ভারতবর্ষের নানা শহরে অনুষ্ঠিত প্রদর্শনীগুলোর বিলম্বিত সংবাদ আজ বুকে শুধু দীর্ঘশ্বাসের জন্ম দেবে অনুমান করারও উপায় নেই সে সময়ে তার অঙ্কন শৈলী রকম ছিল সময়ের এবং বয়সের ব্যবধানে কত দূর বিবর্তিত এবং রূপান্তরিত হয়েছে অঙ্কন রীতি বোধ এবং উপলব্ধি তারপরে ভারত তো ভাগ হল সুলতান পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোর করাচিতা অবস্থান করার সময় কখনো ঘর বাঁধার স্বপ্ন এ ঘর ছাড়া মানুষটির মনে ঘনিয়ে এসেছিল কি না সে অন্তর্গত সমাচার দেয়া রীতিমতো দুঃসাধ্য সুরমা আঁকা কাজল টানা কোনো রমণীর বিড়া তাকে চঞ্চল এবং উতলা করেছিল কিনা বলতে পারবো না তেমনি করতে পারবো না কোনো ছবি সম্পর্কে কোনো মন্তব্য এ সময়ে তিনি বিমূর্ত রীতিকে নাকি দেদার ছবি এঁকেছেন পরিকন্যার স্তনের গল্পের মতো কেবল গল্পই শুনব কোনোদিন চোখে দেখতে পাব না তৎকালীন পশ্চিম পাকিস্তানে তার অনেক প্রদর্শনী হয়েছে অনেক বিখ্যাত ব্যক্তি সে সকল প্রদর্শনী উদ্বোধন করেছেন সংবাদপত্রের প্রশংসা প্রশস্তির সবটুকু হারিয়ে যায়নি নানা সাময়িকের কল্যাণে দু একটা মুদ্রিত ব্লকও হয়তো সন্ধান করলে পাওয়া যাবে সেগুলো তো আর ছবি নয় ছবির ছবি সুতরাং কোনো সুচিন্তিত মন্তব্য করা অসম্ভব বিলেতে অনুষ্ঠিত প্রদর্শনীর ছবিগুলোর সম্পর্কেও আমরা একই রকম অন্ধকারে থেমে গেছি যদিও নিউ স্টেটমেন্ট পত্রিকায় উষ্ণ আলোচনা থেকে অনুভব করতে পারি ছবিগুলো ভালো হয়েছিল এবং দর্শকেরা প্রাণ ভরে উপভোগ করেছিলেন কিন্তু আসল ছবি যেখানে অনুপস্থিত সেখানে কি কোনো কথা চলে মন্তব্যগুলো শুনে যাওয়া ছাড়া কোনো গত্যান্তর নেই বিলেতের পর আমেরিকা সেখানেও সুলতান ছবি এঁকেছেন সে ছবিগুলো কে এঁকেছেন কোথায় কিভাবে আছে অস্তিত্ব নিয়ে বেঁচে আছে না হারিয়ে গেছে কার কাছে জিজ্ঞেস করলে সদুত্তর পাওয়া যাবে জানি না এখানেই নিরুদ্দেশ যাত্রা রীতি অনন্য চল্লিশ বছরের জীবনের একটানা ছুটে চলা ঘরবিরাগী জীবনের সম্পর্কের কোনো গহন কথা আমরা যেমন উচ্চারণ করতে পারব না তেমনি তারে সুদীর্ঘকালের আঁকা ছবির উপর কোনো বক্তব্য রাখতেও পারব না তাবৎ কলা সমালোচকদের মনে সুলতানের এ পর্যায়ের আঁকা ছবিগুলো একটা অতৃপ্ত কৌতূহল একটা আফসোসের বিষয় হয়ে থাকবে সুতরাং সুলতান বলতে যশোরের গণ্ডগ্রামবাসিনী মুসলমান চাষী এবং নমসূদ্র জীবনের একান্ত শরিক এ মানুষটিকেই চরম ও পরমভাবে মেনে নিতে হবে তার জীবনের যেন কোনো সূচনা নেই শৈশব নেই কৈশোর নেই হঠাৎ করে বাংলাদেশের ইতিহাসের ভেতর থেকে একরাশ কাঁচা পাকা বাবরি চুল দুলিয়ে জেগে উঠেছেন তার ছবির সম্পর্কেও একই কথা এই ছবিগুলোও অতীতের একেবারে কোল ঘেঁষা অন্ধকার ভেদ করে দলে দলে জগৎ সংসারের কাছে এই মানুষ এই সভ্যতা এই সমাজ এই ইতিহাস এবং এই ঐতিহাসিক সংগ্রামের বার্তা প্রেরণ করার জন্য যেন আচমকাকার মন্ত্রমুগ্ধ আহ্বানে ছুটে এসেছেন এই যুদ্ধ জাগরণের একটা উল্লসিত বার্তা তো ছবিগুলোর মধ্যে আছে হাজার হাজার বছরের পরাধীনতা শৃঙ্খল ছিন্ন করে একটা জাতি প্রাকৃতিক সূত্রের মতো জেগে উঠেছে শিল্পীর তুলিতে যখন এ জাগরণ বৃত্তান্ত মূর্তিমান হয় সে প্রবল প্রাণস্পন্দন ঝংকারিত না হয়ে কি পারে কিন্তু পাশাপাশি একটা বেদনার দিক আছে সুলতানের আঁকা একটা ছবি আছে যা তিনি প্রদর্শনীতে হাজির করেননি ছবিটির নাম বিপ্লব একজন শক্ত সামর্থ্য মানুষ আপন হাতে তার মস্তক ছুঁড়ে ফেলে দিচ্ছেন নিজেই নিজের হাত ভেঙে ফেলছে পা দিচ্ছে সামাজিক আলোড়নের ফলে যে বিপ্লবী শক্তি মুক্তি পেয়েছে তা যে রকম আত্মঘাতী রূপ নিতে পারে এই ছবিটিতে তার সবটুকু বিধৃত হয়েছে আজকের বাংলাদেশের বিপ্লবী রাজনীতির আত্মঘাতী ক্রিয়কলাপ হৃদয়ঙ্গম করার জন্য সুলতানের এই ছবিটি যথেষ্ট অর্থনীতি সমাজতত্ত্ব রাজনীতি বিষয়ের কোনো অবতারণার প্রয়োজন নেই সুলতান নিরুদ্দেশ যাত্রা ঢাকায় জয়নুল আবেদনের নেতৃত্বে একটু চিত্রপীঠ স্থাপিত হয়েছে সেখানে সুলতানের কোনো ঠাই হল না কারণ অতিশয় স্পষ্ট যে নতুন মধ্যবিত্ত সবমাত্র জেগে উঠেছে এবং শিল্প সাহিত্যের নানা দিকে হাঁটি হাঁটি পা পা করে পথযাত্রা শুরু করেছে তার মানুষ অতিশয় সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য অস্পষ্ট কুয়াশাচ্ছন্ন শিল্প সংস্কৃতির কোনো গভীর উপলব্ধিতে রঞ্জিত হয়নি তার মানুষ পরিমণ্ডল স্নিগ্ধতার বদলে উগ্রতা উপলব্ধির বদলে বিক্ষোভ স্থূল আত্মপ্রতিষ্ঠার দুর্মর মোহ তাকে এমনভাবে পেয়ে বসেছে যে কোনো বিকশিত চেতনার প্রতি প্রণত হওয়া ধাতের মধ্যে এটা মাত্র। এমনইভাবে এ শ্রেণী সৈয়দ মুস্তবা আলীর মতো সাহিত্যের একজন দিকপালকেও দেশের বাইরে ছুড়ে দিতে সামান্য দ্বিধান্বিত হয়নি মুস্তবা আলীর ক্ষেত্রেও উপলক্ষের অভাব ঘটেনি আসলে সে সময়টাই ছিল এমন বাংলাদেশের মধ্যবিত্তটি তার ফিলিস্তিন মানসিকতার কারণে যা কিছু তার জাগতিক অধিকারবোধের বিপক্ষে যায় তার বিরোধিতা করেছে এবং প্রদর্শন করেছে অসহিষ্ণুতা সৈয়দ মুস্তবা আলীর জার্মান বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ ছিল আর বাংলা সাহিত্যের অনুরাগী পাঠক সমাজ ছিল সর্বোপরি সমাজের উপরতলার একটা স্থায়ী আশ্রয় ছিল তাই তিনি নির্বিবাদে ফিরে যেতে পারলেন বিশ্বভারতীতে এবং সেখানে সসম্মানের সঙ্গে গৃহীত হলেন কিন্তু সুলতান তিনি তো আপন পরিচয়ের সূত্র আপন হাতে কেটে দিয়ে সময় এবং স্রোতের ভেতর দিয়ে কেবলই বয়েই গেছেন মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত কোনো সমাজেই গৃহীত হওয়ার মতো কোনো কিছুই তিনি অর্জন করেননি না স্ত্রী না পুত্র না স্বভাব চরিত্র আদব কায়দা বেসাদ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কিছুই নেই বুকের তলায় উজ্জ্বল আলোকিত চেতনা ছাড়া তিনি যাবেন কোথায় বিশ্বভুবনে এমন কে আছে তাকে গ্রহণ করবে অগত্যা তাকে যেতে হলো সেই বহুকাল আগের ছেড়ে আসা পিতৃপুরুষের নিবাসে সেই কিশোর লালমিয়ার সঙ্গে একটা বোঝা পড়া করতে হলো সে কি সজা কথা গ্রাম বাংলার লাজুক কিশোরটির সঙ্গে বিশ্ব পরিব্রাজকের হৃদ্ধ সমৃদ্ধ দৃষ্টিবোধের অনুভবের সম্মিলন শেষ পর্যন্ত তাও সম্ভব হলো তবে তার পেছনে সুলতানের সক্রিয় চেষ্টার চাইতে সময়ের ধারার ভূমিকাটাই অনেক বেশি যে মধ্যশ্রেণীটি উনিশশো সাতচল্লিশ সাল থেকে জেগে উঠতে শুরু করেছিল উনিশশো সালে এসে তাকে চূড়ান্ত অনিচ্ছায় একটা যুদ্ধকে কাঁধে নিতে হল কিন্তু শ্রেণীটির দোদুল্যমান জাতীয়তার বোধ দিয়ে না পারল জাতীয় আকাঙ্ক্ষার বিকাশ ঘটাতে না পারল অর্জন করতে যুদ্ধের ভার বইবার মতো রিজু মেরুদণ্ড এই শ্রেণীর শৈল্পিক প্রতিনিধি জয়নুল আবেদিন তার মনপুরা শীর্ষক চিত্রমালায় জানাতে বাধ্য হলেন যে বাংলাদেশের মধ্যে শ্রেণীর সৃষ্টি ক্ষমতার সবটুকু অবসিত সত্যি সত্যি তার নতুন কিছু সৃজন করার ক্ষমতার আর অবশিষ্ট নেই ইতিহাসের রঙ্গমঞ্চে নতুন আরেকটি শ্রেণীর ডাক পড়েছে কিন্তু বিশিষ্ট হয়ে সে শ্রেণীটি কোনো আকার লাভ করেনি মধ্যশ্রেণীর আকাঙ্ক্ষার সঙ্গে তার আকাঙ্ক্ষা পরস্পর বিজড়িত হয়ে রয়েছে কার লক্ষ্য কোথায় স্থির করা হয়নি প্রথম শিল্প সাহিত্যেই তার প্রভাবটা বড় বেশি তীক্ষ্ণভাবে অনুভূত হতে থাকল বাংলাদেশের পাতি লিখতে গিয়ে বোধ করতে থাকলো এই সময়ের উপযোগী গল্প কবিতা তার লেখনী দিয়ে আর আসছে না অথচ অতীতের মতো লিখতেও সে পারছে না ঘটনার অভিঘাত চঞ্চল চেতনা প্রবাহে ভিন্ন একটা ঢেউ জাগিয়ে দিয়েছে কিন্তু প্রকাশ করার ভাষা তার নেই গায়ক অনুভব করল তার কণ্ঠের গানে সময়ের সংবেদনা বেজে উঠছে না ছবি এরা অনুভব করলেও সময়ের খরতরঙ্গের দোলা যাচ্ছে না তাদের চিত্রলেখায় সর্বত্র একটা কিং কর্তব্য বিমূড় অবস্থা সকলে বুঝতে পারছেন তাদের অন্য কিছু করা উচিত কিন্তু সেটা কি স্পষ্টভাবে বলতে পারছে না এই লজ্জার কলঙ্ক ঢাকবার জন্য তারা কলাহল দিয়ে সুরের অভাব কথার পাশে কথা গেতে সাহিত্যের শূন্যত পূরণ করার চেষ্টাই অষ্টপ্রহর ব্যস্ত কিন্তু সময় বড় নিষ্ঠুর প্রতারকদের সুযোগ দেবে কেন দোদুল্যমান জাতীয়তার বোধটি আরও দুলিয়ে দিয়ে তাদের নায়ক শেখ মুজিবকে সপরিবারে নিরস্তিত্ব করে দিল সময় কিন্তু জাতি অর্ধেক ভূমিষ্ঠ হল অর্ধেক রয়ে গেল ইতিহাসের জরায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে সুলতান শিল্পের জরায়ুর বন্ধন ছিন্ন করে জাতির ইতিহাসকে মুক্ত করে দিলেন আগামীতে যাদের সাধনায় সংগ্রামে বাংলার ইতিহাস পাবে গতি সেই অনাহার ক্লিষ্ট রোগগ্রস্ত নূপ্য কৃষাণ কিষাণীকে আঁকলেন বীর করে রেনেসাস পেইন্টারেরা যেমন তাদের আঁকা চিত্রে গড়া ভাস্কর্যে মানুষ মানসিকে সৌন্দর্যে এবং অজেয়তায় প্রতীক করে নির্মাণ করেছেন সুলতান সেই সৌন্দর্যও সেই অজেয়তা চারিয়ে দিয়েছেন বাংলার কিষাণ কিষাণীর শরীরে একটি সমাজের মানুষকে তার তুলি বীর হিসেবে প্রতিষ্ঠা দিয়েছেন বাঙালি মধ্যবিত্তের উত্থান যুগে মাইকেল মধুসূদন দত্ত গাইবোমা বীররসে ভাসি মহাগীত বলে বুর্জোয়ার প্রতিভূ হিসেবে প্রতিষ্ঠা দেবার জন্য উল্লসিত আবেগে শিহরিত চমকিত হয়ে উঠেছিলেন কিন্তু তিনি কি বীররসে শেষ পর্যন্ত স্থির থাকতে পেরেছেন তাকে কি করুণ রসের অগাধ শলিলে অবগহন করতে হয়নি সুলতানও কি সবটুকু বীরত্বের প্রতিষ্ঠা দিতে পেরেছেন তাই যদি হয় তাহলে নায়কেরা নিজ হস্তে নিজের মস্তক কেন ছেদন করে কেন তারা নিজের হাত বা নিজে ভেঙে বিজয়ের উল্লাস প্রকাশ করে তা হোক তবু মধুসূদন একজন তেমনি সুলতানার একজন সময় পরিবেশ সমাজ সামাজিক আদর্শ সব আলাদা তবু তাদের কোনো পূর্বসূরি নেই নেই কোনো উত্তরসূরি আচমকা জলতল থেকে সুবর্ণ স্তম্ভের মতো উত্থিত হয়ে দণ্ডায়মান হয়ে রয়েছেন ধন্যবাদ সকলকে প্রবন্ধটি শোনার জন্য কি কোথা থেকে শুনছেন এবং প্রবন্ধটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব আমাদের চ্যানেলে আহমদ সফার আরও কিছু বিখ্যাত প্রবন্ধ ছোটগল্প গল্প এবং উপন্যাস রয়েছে এবং আরও কিছু প্রবন্ধ উপন্যাস ছোটগল্প গল্প এবং তার কিছু অপ্রকাশিত লেখা পাঠ করার উদ্যোগ আমরা নিয়েছি সেগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ